তোমার এমএসসি টু এর কন্ট্রাক্ট আসলো, সেগুলো আসলো, সেগুলো হলো কি ফি হেল্পার হেল্পার টিসেল স্যার। হেল্পার টিসেল আসলো। এখন এই যেগুলো হলো লেস দেন 1% বাঁচলো, এর ভূমিকাটা কি জন্য? এরা কিন্তু এত ট্রেনিং প্রাপ্ত কি হলো, যে এরা আমাদের যে নিজের বডির, যে তোমার জানো যে অল নিউক্লিয়েটেড সেল হ্যাভিং কি আছে, হ্যাঁ এমএসসি আছে না, অল নিউক্লিয়েটেড সেল, এবং তোমার এমএসসি 1টা আছে, আর অ্যান্টিজেন প্রেসিডেন্ট সেল সেখানে কি আছে, এমএসসি 2 আছে, তাই তো? যে আমরা সবগুলো কিন্তু, ওরা কিন্তু তাহলে এগুলো খেয়েছি না, মানে হলো তোমার এমএসসির কন্ট্যাক্ট আসা মানে আমাদের বডিতে যতগুলো সেল আছে এদের খেয়েছি না, তাই তো? এবং এগুলোর সঙ্গে কিন্তু তারা কোনো রিয়াকশন করবে না, তাহলে এগুলো হলো ওন সেল, আমাদের বডি সেল গুলো, এগুলো ওন সেল, এগুলোর বিপরীতে তারা বিক্রিয়া করবে না, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে বিক্রিয়া করবে, তখনই হয় অটোইমিউন ডিজিজ, ওটা পরে আসছে। এখন যেগুলো তোমার হলো, তাহলে এই হলো অটোইমিউন ডিজিজ এটা, তাহলে এই ক্ষেত্রে এটা একটা ব্যাপার হলো। আর আরেকটা হলো যে তোমার এই যে সাপ্রেসর টি সেল, ওটার কাজ কি ছিল? সাপ্রেসর টি সেল আরেকটা নাম কি, রেগুলেটরি টি সেল, তাই না? যে যখন একটা ইনফেকশন হলো তখন কি হয়, হেল্পার টি সেল ফাংশন করবে, তাই তো? এবং ব্যাকটেরিয়া এগেনস্টে কাজ করবে, সে প্লাজমা সেল বি সেলকে অ্যাক্টিভেশন করবে, তারপরে বি সেল থেকে প্লাজমা সেল তৈরি হবে, তারপরে সেখানে অ্যান্টিবডি হবে। তারপরে যখন এই ইনফেকশন যখন ভালো হয়ে গেল, তখন এই হেল্পার তোমার সাপ্রেসর টি সেল বা রেগুলেটরি টি সেল এটা কি করবে, সিগন্যাল পাঠাবে, তো তোমার কাজ শেষ হয়ে গেছে, তুমি এখন বন্ধ করো। এখন এই সাপ্রেসর টি সেল বা রেগুলেটরি টি সেল যদি কাজ না করে, তখন তোমার হেল্পার টি সেল তোমার কন্টিনিউয়াস কাজ করতে থাকবে, তখন তোমার অটোমেটিক ডিজিজ হবে। এই মোটামুটি এই কথাগুলো জানে রাখো। আর ওই হেল্পার টি সেলের তোমার টি সেলের যে তোমার কি বলে যে অ্যাক্টিভেশন যেটা হয়, সেখানে কিছু টার্ম আসবে। আচ্ছা এই এটা পরে বলতেছি। তাহলে আমরা এখন আর এই যে অন্টোজেনের মধ্যে আরেকটা বলবো, যে ব্যাকটেরিয়া ভাইরাস, এগুলো কি ফরেন সেল না? এগুলো এগুলো তো তোমার যখন এই টি সেল ট্রেনিং প্রাপ্ত হয় তখন তো তার কন্ট্যাক্ট আসে না, টি সেল এর কন্ট্যাক্ট আসবে যখন এগুলো কিন্তু ফরেন হিসেবে তারা ট্রিট করবে, যখনই ব্যাকটেরিয়া ভাইরাস বডিতে প্রবেশ করবে তখন তাদেরকে ফরেন হিসেবে চিহ্নিত করবে এবং তাদেরকে মেরে ফেলবে। তাহলে কোনটা, তাহলে কোনটা, তাহলে বডির যে টিস্যু সেল গুলো, এগুলো হলো সেলফ অ্যান্টিজেন, এগুলো বা সেলফ টিস্যু, তাই তো? এদের বিপরীতে তারা কোনো কাজ করবে না, এটা হলো নেগেটিভ সিলেকশনের কাজ। আর যেগুলো তোমার ব্যাকটেরিয়া ভাইরাস, এগুলো যেহেতু ফরেন সাবস্টেন্স, এদের বিরুদ্ধেই কাজ করবে, এবং এগুলো হলো নন সেলফ অ্যান্টিজেন। এটুকুই মেইন কথা হলো টলারেন্সের, এটাই। তাহলে টলারেন্স আমরা এখন তাহলে ডিফাইন করি, স্টেট ইন হুইচ ইমিউনো কম্পিটেন্ট সেলস রিমেন আনরেসপন্সিভ টু সেলফ অ্যান্টিজেন, এটা একটা অবস্থান যেখানে ইমিউনো কম্পিটেন্ট সেল মানে কি, যে আমাদের ইমিউনো ইমিউন সেল গুলো, এগুলো আনরেসপন্সিভ করে, কোনো রেসপন্স করবে না টু সেলফ অ্যান্টিজেন, মানে সেলফ অ্যান্টিজেন মানে আমাদের নিজের টিস্যুর বিপরীতে তারা রেসপন্স করবে না, মানে কোনো কাজ করবে না, তাদেরকে ডিস্ট্রয় করবে না, এটাই হলো তোমার এটা অ্যাটলাস। বারো বলছো তো, স্টেট ইন হুইচ ইমিউনো কম্পিটেন্ট সেলস রিমেন আনরেসপন্সিভ টু সেলফ অ্যান্টিজেন, এটা হলো ডেফিনিশন বলতে পারো। বা আরেকটা ভাবে বলতে পারো, টলারেন্স ইনস স্পেসিফিক ইমিউনোলজিক্যাল আনরেসপন্সিভ, দ্যাট ইজ অ্যান ইমিউন রেসপন্স টু এ সার্টেন অ্যান্টিজেন ডাজ নট অকার অল দাও দ্য ইমিউন সিস্টেম ইজ আদারওয়াইজ ফাংশনিং নর্মালি। তোমার ওই প্রথমটাই বলে বলবা, ওটাই সহজ। স্টেট ইন হুইচ ইমিউনো কম্পিটেন্ট সেলস রিমেন আনরেসপন্সিভ টু সেলফ অ্যান্টিজেন, তার মানে হলো যে আমাদের বডি সেলফ অ্যান্টিজেন বলতে আমাদের বডির যে টিস্যু আছে এদের বিপরীতে তারা কাজ করবে না, মানে ডিস্ট্রয় করবে না, এটা হলো টলারেন্স। এখন কোন কোন সেলটা আসে, অলরেডি জানছো, টি সেল এবং বি, টি এবং বি লিম্ফোসাইট, টলারেন্স ইজ মেইনটেইন বাই টি এন্ড বি, ঠিক আছে? এখন আমরা সেলফ অ্যান্টিজেন ডিফাইন একটু জানবো। অলরেডি আমি আমি কিন্তু অলরেডি কিন্তু বললাম কিন্তু যে অ্যান্টিজেন দ্যাট আর প্রেজেন্ট ডিউরিং এমব্রায়োনিক লাইফ আর কনসিডার সেলফ অ্যান্ড ডু নট স্টিমুলেট অ্যান ইমিউনোলজিক্যাল রেসপন্স। তাহলে অলরেডি আমি বললাম, এখানে আর কিছু বলার আছে? হ্যালো, আর কিছু বলার আছে? এই যে এমব্রায়োনিক লাইফে এমএসসি 1 এবং এমএসসি 2 আসলো, তারা তাদের ওই সময় কি তাদেরকে ট্রেনিং প্রাপ্ত দিল এবং তখন তারা শিখে শিখে নিল যে কোনটা বাবা কোনটা মা, তাই না? কোনটা নিজের
কোনটা কোনটা আপন কোনটা পর, এটাকে বলা হয়েছে সেলফ অ্যান্টিজেন। দ্য অ্যান্টিজেন দ্যাট আর প্রেজেন্ট ডিউরিং এমব্রায়োনিক লাইফ আর কনসিডার সেলফ অ্যান্ড ডু নট স্টিমুলেট অ্যান ইমিউনোলজিক্যাল রেসপন্স। তাহলে এটাই হলো তোমার হলো ডেফিনিশন সেলফ অ্যান্টিজেন। আচ্ছা এগুলো তোমার একটু দেখে নিও, জাস্ট দেখে নেবা এগুলো। আর নন সেলফ কোনটা? যেগুলো ট্রেনিং প্রাপ্ত যখন হলো তখন তারা যারা কন্ট্যাক্ট আসে সেগুলো নন সেলফ অ্যান্টিজেন। দিজ আর ফরেন অ্যান্টিজেন যেমন ব্যাকটেরিয়া ভাইরাস দ্যাট আর নট প্রেজেন্ট ডিউরিং দ্য প্রসেস অফ মেসুরেশন অর অফ ইমিউনো কম্পিটেন্ট সেলস অ্যান্ড ইউজুয়ালি এলিসিট অ্যান ইমিউন রেসপন্স, তাই না? তাহলে ব্যাকটেরিয়া এবং ভাইরাস বা মাইক্রো অর্গানিজম আমাদের যে হেলপার টি সেল বা সাইটোটক্সিক টি সেল যখন ট্রেনিং প্রাপ্ত হচ্ছে তখন কিন্তু এই সেলগুলো তাদের কন্ট্যাক্ট আসে না, যার ফলে তারা কিন্তু সবসময় ফরেন সাবস্টেন্স হিসাবে ধরে নেবে এবং তাদের বিপরীতে তারা রেসপন্স করবে, কাজ করবে। ঠিক আছে, তাহলে এটা হলো নন সেলফ অ্যান্টিজেন। দিজ আর ফরেন অ্যান্টিজেন দ্যাট আর নট প্রেজেন্ট ডিউরিং দ্য প্রসেস অফ মেসুরেশন অফ ইমিউনো কম্পিটেন্ট সেলস অ্যান্ড ইউজুয়ালি এলিসিট অ্যান ইমিউন রেসপন্স। তাহলে ডেফিনিশন জানলো। এখন টলারেন্সের টাইপ কয়টা? টাইপ হলো দুইটা, সেন্ট্রাল টলারেন্স এবং পেরিফেরাল টলারেন্স। তুমি অলরেডি জানছো যে লিম্ফার অর্গান কয়টা থাকে, দুই ধরনের, একটা সেন্ট্রাল বা সেন্ট্রাল বা তাই তো প্রাইমারি বা সেন্ট্রাল লিম্ফার অর্গান, আরেকটা হলো পেরিফেরাল বা সেকেন্ডারি লিম্ফার অর্গান, তাই তো? সেন্ট্রাল অর্গান কি ছিল? থাইমাস এবং বোন মারো। আর পেরিফেরালের মধ্যে কি ছিল? লিমনোড, তারপরে কি ছিল? স্প্লেন, আর কি ছিল? মল্ট, তাই না? মল্টের মধ্যে অনেকগুলোই ছিল, এগুলো মল্ট মল্ট। আচ্ছা এখন এই যে তার সেন্ট্রাল অর্গানে যেটা টলারেন্স হচ্ছে সেটাই সেন্ট্রাল টলারেন্স, আর পেরিফেরাল অর্গানে যেগুলো টলারেন্স হচ্ছে সেগুলো হলো পেরিফেরাল টলারেন্স, এটাই। যেমন তাহলে দেখো টলারেন্স ইজ টলারেন্স অ্যাকোয়ার্ড ইন প্রাইমারি লিম্ফার অর্গান ইজ কল্ড সেন্ট্রাল টলারেন্স। হ্যাঁ, যে টলারেন্স যখন সেন্ট্রাল অর্গানে হবে সেটা হলো সেন্ট্রাল টলারেন্স, এবং সেখানে সেন্ট্রাল টলারেন্স তোমার সাইট অফ সেন্ট্রাল টলারেন্স অফ ফর টি সেল কি থাইমাস, আর বি সেল কি সাইট অফ সেন্ট্রাল টলারেন্স অফ ফর বি সেল বোন বোন ম্যারো। হ্যাঁ, এই হলো সেন্ট্রাল টলারেন্স। আর পেরিফেরাল পেরিফেরাল অর্গান অর্গানের জায়গায় সেকেন্ডারি লিম্ফার অর্গান বা পেরিফেরাল লিম্ফার অর্গান, ওটা হলো ব্যাটল স্টেশন, তাই তো? যুদ্ধক্ষেত্র, সেখানে যে টলারেন্সটা হবে সেটা হলো পেরিফেরাল টলারেন্স। দ্য টলারেন্স অ্যাকোয়ার্ড ইন সেকেন্ডারি লিম্ফার অর্গান ইজ কল্ড পেরিফেরাল টলারেন্স। হ্যাঁ, আচ্ছা এখন মেকানিজম আমরা এখন পড়বো, মেকানিজম অফ টলারেন্স। পাঁচটা হেডলাইন, চারটা হেডলাইন বলবো। দেখো অ্যাপোপ্টোটিক সেল ডেথ, সেটাকে আমরা বলবো ক্লোনাল ডিলেশন, ফাংশনাল ইনঅ্যাক্টিভেশন উইদাউট সেল ডেথ, এটাকে বলা হয় ক্লোনাল এনার্জি। তারপরে আর তিন নম্বর হলো ক্লোনাল নেগলেক্ট, এটাকে বলবো ইগনোরেন্স। আরেকটা হলো অ্যাক্টিভ সাপ্রেশন অফ লিম্ফোসাইট অ্যাক্টিভেশন অ্যান্ড ইফেক্ট অর ফাংশন বাই রেগুলেটরি টি সেলস, এই চারটা হলো মেকানিজম। এবং সেন্ট্রাল টলারেন্স ইজ মেইনলি ডিউ টু ক্লোনাল ডিলেশন অ্যান্ড পেরিফেরাল টলারেন্স মেইনটেইন বাই অল অফ দ্য অ্যাবাব। মেকানিজম সেন্ট্রাল বা আসুক বা পেরিফেরাল আসুক, এই চারটাই তোমরা লিখে দেবা। মেকানিজম বেশি লিখতে হবে, এগুলো লিখতেই এনাফ। টলারেন্সটা ঠিক আছে, তাহলে চারটা ইয়ে, তাহলে অ্যাপোপ্টোটিক সেল ডেথ বা ক্লোনাল ডিলেশন, তারপর ক্লোনাল এনার্জি, তারপরে ক্লোনাল নেগলেক্ট বা ইগনোরেন্স, তারপর হলো সাপ্রেশন, অ্যাক্টিভ সাপ্রেশন অফ লিম্ফোসাইট অ্যাক্টিভেশন অ্যান্ড ইফেক্টিভ ফাংশন বাই রেগুলেটরি টি সেলস। তাহলে সেন্ট্রাল টলারেন্স মেইনলি বাই ইজি ক্লোনাল ডিলেশন, আর পেরিফেরাল টলারেন্স বাই অল অফ দ্য, তবে তোমার চারটাই লিখবা। এই কয়েকটা ক্লোনাল ডিলেশন, এটা কি অলরেডি আমি কিন্তু তোমাদের ওই যে টি সেল অন্টোজেনি বললাম, এখানে আর কিন্তু প্রয়োজন নাই কিন্তু। এই একটু এগুলো তোমার মুখস্থ করতে হবে না কিন্তু, এগুলো জাস্ট বোঝার জন্য। হ্যাঁ, তোমার অলরেডি কিন্তু যেগুলো যে পরীক্ষার জন্য যেটুকু প্রয়োজন ভাইবদ বলি বা রিটেনে বলি অলরেডি আমার কিন্তু বলা হয়ে গেছে।
এখন জাস্ট বোঝার জন্য তোমার এখন একটু দেখে নাও, এটা বোঝার জন্য আমি অলরেডি কিন্তু বলেছি কিন্তু যে তোমার এই টি সেল অন্টোজেনিক, টি সেল এই ট্রেনিং প্রাপ্ত কে বলছে, বি সেল কে ট্রেনিং প্রাপ্ত হচ্ছে, ওগুলো বলছি ওই জিনিসগুলোই, যে ক্লোনাল ডিলেশন ইজ আ প্রসেস টু হুই টু এলিমিনেট সেলফ ডিএক্টিভ টি লিম্ফোসাইট ইন দ্য থাইমাস এন্ড সেলফ ডিএক্টিভ বি লিম্ফোসাইট ইন দ্য বোন ম্যারো, এটা ক্লোনাল ডিলেশন। Loss of these clones of the T and B lymphocyte due to maceration by apoptosis by positive and negative selection in thymus. তাহলে এখানে কি হলো, তারপরে এখানে দেখো এখানে কিছুই না, তাহলে একটা হলো যে মনে করো আমাদের এই যে ওই ডবল পজিটিভ টি সেল গুলো যখনই থাইমাসে আসলো বা বন মেরোতে আসলো তখন কি হচ্ছে, সেখানে সেখানে এমএসসি যাচ্ছে ওখানে, এমএসসি ওয়ান এবং টু, এবং তিনটা জিনিস হচ্ছে, কিছু হলো কি স্ট্রংলি বাইন্ড করতেছে, কিছু মডারেটলি বাইন্ড করতেছে বা মডারেট অ্যাফিনিটি, আবার কিছু তোমার বাইন্ড করতেছে না বা উইকলি বাইন্ড করতেছে। তাহলে যেটা হলো স্ট্রংলি বাইন্ড করতেছে অতিভক্ত সরল লক্ষণ, ওটা তোমার মারা যাচ্ছে বাই নেগেটিভ সিলেকশন। তারপরে যেটা এখন বাইন্ড করতেছে না বা আসতেছে না কাছে, হ্যাঁ, সেগুলো তোমার মারা যাচ্ছে বাই নেগেটিভ সিলেকশন, তাই তো? আর বাঁচতেছে কোনটা, যেটা মডারেট অ্যাভারেটি মাঝামাঝি অবস্থানে যা থাকবে তারাই বাঁচতেছে, সেটাকে বলবো পজিটিভ সিলেকশন। তাহলে পজিটিভ সিলেকশন মানে বাঁচতেছে, তাহলে এই নেগেটিভ সিলেকশন যদি না হইতো তাহলে এই সেলগুলো যদি বেঁচে থাকতো তাহলে ওগুলো কিন্তু আমাদের এই তোমার ডিজিজ করতো, তখন তখন সেলফ অ্যান্টিজেন কোনটা নন সেলফ অ্যান্টিজেন কোনটা এটা চিনতে পারতো না, তাহলে তখন আমাদের অর্গান নিজের অর্গান নিজের যে অর্গান নিজের যে টিস্যু এগুলোকেই তার ডিস্ট্রিক করতো, ঠিক আছে? এটা হলো নেগেটিভ সিলেকশনে তোমার হলো ভালো ভূমিকা। তাহলে এখানে নেগেটিভ সিলেকশনের মাধ্যমে লেস দেন 1% সেল মানে বাঁচতেছে, তাই তো? এটা হলো ক্লোনাল ডিলেশন সংক্ষেপ, এটাই আর বেশি কিছু বলতে যাচ্ছি না, এগুলো তোমার বাদ দাও। তাহলে এ পর্যন্ত হলো ক্লোনাল ডিলেশন, তোমার একটু দেখে নেওয়া যাতে তোমার বুঝে বুঝবা। এটা ফিগারটা আরেকটা ফিগার আছে ওইটাও দেখে নিতে পারো, এটাও দেখে নিতে পারো, সেটা তো অলরেডি বলেছি আমি। এখন আরেকটা বলেছিলাম যে এগুলো আর বলতেছে না, আচ্ছা আরেকটা পরের টার্ম আসলো ক্লোনাল এনার্জি, তাই না? ক্লোনাল এনার্জি, সেদিন আমি তোমাদেরকে বলেছিলাম ওই যে তোমার হেলপার টি সেল তোমার এবং টি সেল সাইটোটক্সিক টি সেল কিভাবে অ্যাক্টিভেশন হয় সেটা তো অলরেডি জানছো, তাহলে ওই ওইখানে কিন্তু তোমাদের লাগবে যে হেলপার টি সেল প্রথম অ্যাক্টিভেশন কি হবে, প্রথম একটা সেল আসলো ভিতরে মানে ফরেন অ্যান্টিজেন আসলো ব্যাকটেরিয়া ভাইরাস বডিতে প্রবেশ করলো, তখন কি হবে অ্যান্টিজেন প্রেজেন্ট সেল তাকে ইনভলভ করলো, তাকে ভেঙে দিলো, তারপরে তারা কি বাইন্ড কার সঙ্গে বাইন্ড করলো, এমএসসি টু এর সঙ্গে বাইন্ড করলো, তাই তো? বাইন্ড করে কোথায় আসলো, সারফেসে আসলো, তাই তো? তাহলে ওখানে হলো ক্লাস টু এমএসসি প্লাস অ্যান্টিজেন কমপ্লেক্স তৈরি হয়, সার সেল সার্ভিসে আসলো, ওরা তখন রেকগনাইজ কে করবে, তাহলে হেলপার টি সেল যে টি সেল রিসেপ্টর এটা এটাকে তারা রেকগনাইজ করলো। তাহলে এখানে ফিগারটা দেখো, তাহলে এটা একটা ইয়ে তোমার রিয়াকশন। আরেকটা কি হয় তোমার ওই তোমার যখন এই দুটা বাইন্ড করলো, এই যে এমএসসি টু প্লাস অ্যান্টিজেন এর সঙ্গে টি সেল রিসেপ্টর সঙ্গে বাইন্ড করলো, তখনই তোমার সঙ্গে সঙ্গে হেলপার টি সেলে তোমার একটা থাকে কি সিডি ফোর প্রোটিন, হেলপার টি সেলে সিডি ফোর প্রোটিন থাকে না, আর সাইটোটক্সিক টি সেলে কি থাকে সিডি এইট প্রোটিন, তাই তো? এখন হেলপার টি সেলে থাকে সিডি ফোর প্রোটিন, তখন এই সিডি ফোর প্রোটিনটা গিয়ে তোমার এই এমএসসি ক্লাস টু এর সঙ্গে বাইন্ড করবে। হ্যাঁ, যদি এখানে বাইন্ড না করে তাহলে ওই আগে যে তোমার ইন্টারাকশনটা এটা ইন্টারাকশন করে ভ্যালুই থাকবে না, তখন হেলপার টি সেল অ্যাক্টিভেশন হবে না, এটাকেই বলা হচ্ছে ক্লোনাল এনার্জি, আনরেসপন্সিভ থাকবে, ঠিক আছে? তাহলে অ্যাক্টিভেশন হবে না, ঠিক আছে? আর আরেকটা সেকেন্ড কোয়েশ্চেন আর কি ছিল, বি সেভেন প্রোটিন প্রেজেন্ট অন হেলপার টি সেল এবং সিডি টোয়েন্টি এইট প্রেজেন্ট অন দা কি অ্যান্টিজেন প্রেজেন্ট সেল, তাই তো? সরি, বি সেভেন প্রোটিন প্রেজেন্ট অন অ্যান্টিজেন প্রেজেন্ট সেল আর হলো সিডি টোয়েন্টি এইট প্রোটিন প্রেজেন্ট অন হেলপার টি সেল। হ্যাঁ, কি কঠিন হলো?
তাহলে সোজা কথা হলো যে তোমার এই যে ইন্টারেকশন, তোমার তো ইন্টারেকশন পরীক্ষা আসে ভালো করে পড়ে নেবা। একটা হলো তোমার হলো যখন তোমার ফরেন অ্যান্টিজেন প্রবেশ করলো, অ্যান্টিজেন পেনিট্রেশন ইনগালফ করলো, তারপরে ভেঙে দিলো, তারপরে এমএসসি এর সঙ্গে বাইন্ড করে সেল সার্ভে চলে আসলো, সেটা আবার রেকগনাইজ করবে হেলপার টি সেল থ্রো টি সেল রিসেপ্টর। তাহলে এই ইন্টারেকশনটা মাধ্যমে তোমার হেলপার টি সেল অ্যাক্টিভেশন হচ্ছে, সঙ্গে সঙ্গে আবার কি হেলপার টি সেল থেকে হেলপার টি সেল থাকে তোমার CD4/14, এটা আবার কি যায় এই এমএসসি এর সঙ্গে বাইন্ড করবে। যদি বাইন্ড না করে তাহলে সেই অ্যাক্টিভেশন হবেই না, এটাকে বলা আছে তোমার ক্লোনাল এনার্জি। ঠিক আছে, তাহলে বিসেল এনার্জি এত কিছু লাগবে না, তোমার খালি শুধু এটুকু জানে রাখো বিসেল এনার্জি মানে কি, আমি জাস্ট বোঝার জন্য বলতেছি। আর অ্যাক্টিভেশন তো অলরেডি বলেছি, এটা তোমার জানে, এগুলো বলতেছি না। আর ক্লোনাল ইগনোরেন্স এটা কি হবে, এই যে মনে করো নেগেটিভ সিলেকশন মাধ্যমে কি লেস দেন 1% সেল বাঁচছে, তাই তো? এরা করবে কি তোমার পেরিফেরাল অর্গানে চলে আসলো, পেরিফেরাল অর্গানে আসে করবে কি বিভিন্ন টিস্যুর মধ্যে মধ্যে তখন তা ঢুকে যাবে, বিভিন্ন টিস্যুর মধ্যে ঢুকে যাবে। ঠিক আছে, ঢুকলে তখন সমস্যা কি, তখন ওই আমাদের ইমিউন সেল গুলো তাদেরকে আর চিহ্নিত করতে পারবে না, তখন ওই ওই সেল গুলো এমনিতেই নিজেরাই মারা যাবে। হ্যাঁ, ওই জন্য ওরা ওটাকে বলা হচ্ছে ক্লোনাল ইগনোরেন্স। হ্যাঁ, নেদার অ্যাক্টিভেটেড নর এনার্জাইজড, তাহলে কি টি সেলস রিয়াক্টিভ টু সেল অ্যান্টিজেন নট রিপ্রেজেন্টেড ইন দ্য থাইমাস উইল ম্যাচিওর অ্যান্ড মে মাইগ্রেট টু দ্য পেরিফেরি, বাট দে মে নেভার এনকাউন্টার দ্য অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টিজেন বিকজ ইট ইজ সিকোয়েস্টার্ড ইন অ্যাক্সেসিবল টিস্যু, সাচ সাচ সেলস মে ডাই আউট ফর ল্যাক অফ স্টেবিলাইজ। তাহলে তোমার মোট কথা হলো যে টলারেন্স, তোমার জানছো যে সেন্ট্রাল টলারেন্স এবং পেরিফেরাল টলারেন্স, তাই তো? সেন্ট্রাল টলারেন্সে কি হচ্ছে মোর দেন 99% সেল মারা যাচ্ছে, টি সেল বি সেল মারা যাচ্ছে, আর লেস দেন 1% বাঁচতেছে। এই লেস দেন 1% এর মধ্যে আবার কিছু সেলফ ট্র্যাকিং সেল থাকে, এরা আবার করবে কি তোমার পেরিফেরাল অর্গানে যখন আসলো তখন পেরিফেরাল অর্গানে কিছু টিস্যু তো তারা ওখানে সিকোয়েস্টার থাকবে, মানে লুকায়িত থাকবে। আর যখন লুকায়িত থাকবে তখন সেখানে কি তোমার তোমার ওই ফরেন টিস্যু তারপরে তোমার হলো সাপ্রেসর টি সেল, অলরেডি আমি বলেছিলাম এই ফিগারটা দেখে নিলে তোমার গ্লান্স তোমার কিন্তু বুঝে নেবা, তাহলে এটা আর আমি বলতে চাচ্ছি না। আর তোমার যে সাপ্রেসর টি সেল এটা কি ফাংশন ছিল তোমার, অলরেডি বললাম, অলরেডি যখন ফাংশন তখনও বলছিলাম, বা রেগুলেটরি টি সেল এটা কি হলো যে যখনই একটা ইনফেকশন হলো বডিতে তখন সে ওই কি বলে হেলপার টি সেলকে তখন সে সিগন্যাল দেবে যে তুমি এখন আসো, তুমি এখন শত্রুর বিরুদ্ধে কাজ করো, তখন হেলপার টি সেল করবে কি বি সেলকে অ্যাক্টিভেশন করবে, বি সেল তখন কি করবে প্লাজমা সেল তৈরি হবে, তারপরে অ্যান্টিবডি তৈরি হবে, অ্যান্টিবডি তখন সেই ফরেন সেলের বিরুদ্ধে কাজ করবে। তারপর যখন ইনফেকশন ভালো হয়ে গেল তারপরে এই রেগুলেটরি টি সেল বা তোমার যে এটা তখন কি করবে তখন আবার ওই হেপার টি সেলকে তখন বলবে যে ইনফেকশন ভালো হয়ে গেছে, তোমার ভালো হয়ে গেছে, তুমি এখন তোমার কাজ থামাও। ঠিক আছে, যা বলে এইভাবে কিন্তু মেনটেন হচ্ছে। কিন্তু কোনো কারণে টি সেল এই রেগুলেটরি টি সেল বা সাপ্রেসর টি সেল এদের কোনো ফাংশন কোনো কারণে না হয়, যদি কোনো কারণে ইনহিবিট হয় বা উইক হয়ে যায় তখন তারা কিন্তু আরো সেই সিগন্যাল হেলপার টি সেল দিতে পারবে না, তখন কি হবে তখন তোমার এই যে হেলপার টি সেল কন্টিনিউয়াসলি কাজ করতেই থাকবে, সে অ্যান্টিবডি তৈরি হতেই করতেই থাকবে, তখন সেই অ্যান্টিবডি বা হেলপার টি সেল গুলো আমাদের নিজের শরীরে নিজের টিস্যু অর্গানে কাজ করতে থাকবে তখন। ঠিক আছে, ব্যাকটেরিয়া না মানে ব্যাকটেরিয়া তো নাই, তখন করবে কি তখন তারা আমাদের আমাদের নিজের টিস্যু গুলিতে কাজ করবে। ঠিক আছে, এটা হলো তোমার হলো রেগুলেটরি টি সেল, এই এই জন্য নাম হলো তোমার রেগুলেটরি টি সেল, তাহলে এটা দেখে নিবা। তাহলে এখন আমরা আবার তাহলে তোমার এই কজ গুলো জানি, পেরিফেরাল টলারেন্স তো অলরেডি আমি বলছি একই জিনিসই,
তাহলে টলারেন্সের মেকানিজম কি হলো? তাহলে একটা হলো অ্যাপোপ্টোটিক সেল ডেথ বা ক্লোনাল ডিলেশন, দুই নম্বর হলো ফাংশনাল ইনঅ্যাক্টিভেশন উইদাউট সেল ডেথ, যেটাকে বলা হচ্ছে ক্লোনাল এনার্জি। তারপর তিন নম্বর ক্লোনাল নেগলেক্ট, বলা হচ্ছে কি ক্লোনাল ইগনোরেন্স। চার নম্বর কি হলো অ্যাক্টিভ সাপ্রেশন অফ লিম্ফোসাইট অ্যাক্টিভেশন অ্যান্ড ইফেক্টর ফাংশন বাই রেগুলেটরি টি সেলস। এই চারটা কি এখন বুঝছো তো, খেয়াল থাকবো তো? হ্যালো জি স্যার। এই হলো তাহলে তোমাদের পড়তে হবে যে টলারেন্স এর ডেফিনিশনটা, পয়জনের টলারেন্স কোথায় হচ্ছে, কোন সেলটা করতেছে, তারপরে তোমার হলো মেকানিজমটা কি, তারপর সেল ডোনার অ্যান্টিজেন কোনটা, নন সেল ডোনার অ্যান্টিজেন কোনটা, এই কয়েকটা পড়লেই তোমাদের হবে। এখন এগুলো আমরা অত ডিটেলস আমরা ধরি না, এটুকু পড়লেই হয়ে গেল, জাস্ট তোমাদের বোঝানোর জন্য এত কিছুই বললাম। এখন আমরা এসে আসবো অটো ইমিউনিটি। অটো ইমিউনিটি হলো এই টলারেন্সের তার বিপরীতে, টলারেন্সের বিপরীত এটাই হলো তোমার অটো ইমিউনিটি। অটোমেটিক ডিফাইন কিভাবে করব, রেসপন্স অফ দ্য সেলস অফ দ্য ইমিউন সিস্টেম টু সেলফ অ্যান্টিজেন ইজ কল্ড অটোমেটিক। যখন তাহলে ওই টি সেল অন্টোজেনি এবং বি সেল অন্টোজেনি বা বি সেল টি সেল যখন যখন ট্রেনিং প্রাপ্ত হচ্ছে, তখন তারা কি হলো নিজের সেলকে চিহ্নিত করলো এবং নিজের সেলকে মারতে পারবে না, মারবে না, রেসপন্স করবে না। কিন্তু যখন কোনো যখন রেসপন্স করবে কোনো কারণে, সেটাকে বলা হচ্ছে তোমার অটো ইমিউনিটি। হ্যাঁ, অটোমেটিক অটোমার্কে নিজের নিজের মধ্যেই নিজের বিরুদ্ধেই ইমিউনিটি তৈরি হবে, ইমিউন ইমিউন রেসপন্স হবে। রেসপন্স অফ দ্য সেলস মানে সেলস মানে কি ইমিউন সেল গুলো, রেসপন্স অফ দ্য সেলস অফ দ্য ইমিউন সিস্টেম টু সেলফ অ্যান্টিজেন ইজ কল অটোমেটিক। আমার মনে হয় এইটা বললেই তোমাদের ওটা করতে পারে, অর্থাৎ ফেলিওর অফ দ্য ইমিউন সিস্টেম টু রিকগনাইজ সেলফ অ্যান্টিজেন অ্যাজ নন অ্যান্টিজেন ইজ কল অটোমেটিক। তোমাদের দুটো আমাদের যেটাই তো ভালো লাগবে সেটাই তোমরা করবা। হ্যাঁ ঠিক আছে, দেবেন তাহলে এটা করবা। অটোমেটিক মেকানিজম এটা এখন জানো, আমরা প্রথমে বলতে হবে এক্সাক্ট মেকানিজম ইজ নট নট এবং তো আসল কারণটা এখন পর্যন্ত আমরা জানতে পারি না, তবে প্রবেবল কজ অফ অটোমেটিক ডিজিজ হইতে পারে কি অনেকগুলো আছে, যেমন রিলিজ অফ সিকোয়েস্টার্ড অ্যান্টিজেন, দুই নম্বর ডিমিনিশড সাপ্রেসর টি সেল ফাংশন, ইনঅ্যাপ্রোপ্রিয়েট এক্সপ্রেশন অফ প্লাস টু এমএসসি মলিকিউল, যেমন বললো পলিক্লোনাল অ্যাক্টিভেশন অফ বি সেল, পাঁচ নম্বর জেনেটিক ফ্যাক্টরস, ছয় নম্বর মলেকুলার মিমিক্রি। এই কয়েকটা হলো ছয়টা হলো কারণ, এখন প্রতিটা কারণ আমরা এখন জানবো। প্রথমে এসো রিলিজ অফ সিকোয়েস্টার্ড অ্যান্টিজেন। রিলিজ অফ সিকোয়েস্টার্ড অ্যান্টিজেন, আমাদের বডি কিছু কিছু সেল আছে তারা কিন্তু বডির ইমিউন মেকানিজমের ইমিউন সেলের কন্ট্যাক্টে আসে না, তাদেরকে বলা হয় সিকোয়েস্টার্ড অ্যান্টিজেন। যেমন তোমার স্পার্ম কখনোই বডির ইমিউন সেলের কিন্তু কন্ট্যাক্টে আসে না, স্পার্ম ঠিক আছে, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সেখানেও কিন্তু ইমিউন সেলের কন্ট্যাক্ট আসে না, লেন্স এখানে কি তোমার ব্লাড সাপ্লাই আছে নাই, ইউভিয়াল ট্র্যাক্ট অফ দ্য আই এখানে ব্লাড সাপ্লাই আছে নাই, স্পার্মের কি ব্লাড সাপ্লাই আছে নাই, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম সেখানেও কিন্তু নাই কিন্তু ঠিক আছে। এখন যখনই ওখানে তোমার ইমিউন সেল তাহলে ওখানে যাইতে পারবে না, ওই 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 সাইট গুলাকে বলা হয় সিকুয়েস্টার সিকুয়েস্টার সাইট, মানে লুকায়িত থাকবে ওখানে। তার সার্টেন টিস্যু যেমন স্পার্ম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, লেন্স অ্যান্ড ইউভিয়াল ট্র্যাক্ট অফ আই আর সিকুয়েস্টার লুকায়িত থাকে, সো দ্যাট দেয়ার অ্যান্টিজেন আর নট এক্সপোজ টু ইমিউন সিস্টেম। দিজ আর নোন অ্যাজ ইমিউনোলজিক্যালি প্রিভিলেজ সাইটস, এই সাইট গুলোকে বলা হয় ইমিউনোলজিক্যালি প্রিভিলেজ সাইটস।
হ্যাঁ, তাহলে কিছু অর্গান আছে, কিছু টিস্যু আছে, স্পার্ম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, লেন্স, ইভাল ট্রাক্ট অফ দা আই, এগুলো কি আমাদের বডিতে কিছু জায়গায় লুকাইতে থাকে, যা বলে আমাদের ইমিউন সেল তাদের বিরুদ্ধে কোনো কাজ করে না, এবং সেই সাইটগুলোকে বলা হয় ইমিউনোলজিক্যালি প্রিভিলেজ সাইটস। হ্যাঁ, এখন কোনো কারণে এই সেলগুলো যদি আমাদের বডির কন্ট্যাক্টে আসে, তা তখন কি হবে? তখনই অটোমেটিক হবে। কি হবে দেখো স্যার, সিএনএস এ তো ব্লাড সাপ্লাই আসে স্যার। সিএনএস সব সেলগুলো আসে না, ওভার সিএনএস একটা হলো ওভারঅল বলিও না, ওভারঅল নয়, কিছু কিছু জায়গা আছে যেখানে ব্লাড সাপ্লাই নাই, সেখানে ওভারঅল নয়। আচ্ছা, যেমন তোমার স্পার্ম, স্পার্মে তোমার কি স্পার্মের বিপরীতে যদি অ্যান্টিবডি তৈরি হয়, স্পার্ম মনে করো কোনো কারণে যদি মনে করো তোমার টেস্টিস, স্ক্রোটাম যদি ইঞ্জুরি হয়, তাহলে কি তখন সেখানে কিন্তু ব্লাড সাপ্লাই যাবে এবং তখন তার বিপরীতে অ্যান্টিবডি তৈরি হবে, অটো অ্যান্টিবডি তৈরি হবে, ঠিক আছে? এবং অটো অ্যান্টিবডি অ্যান্টিবডি তৈরি হলেই এসব অটো অ্যান্টিবডি তৈরি হলেই তখন তারা করবে কি, ওই সেই স্পার্মকে তারা মেরে ফেলবে। আর এটা আমি পরে দেখতেছি, এখন দেখবো না, ঠিক আছে? এখন দিব না, পরে দিবে, এখন থাকবো, এখন দিব না, থাকবে না। আচ্ছা, এখন ধরো স্পার্মটা যদি মনে করো ইঞ্জুরির কারণে আমাদের ইমিউনোলজি সেলের এগেনস্ট কন্ট্যাক্ট আসে, তাহলে কি ওই ইমিউন সেল গুলো সেই স্পার্ম গুলোকে মেরে ফেলবে, তখন কি হবে, তখন স্পার্ম আর রেসিস হবে না, তখন স্পার্ম তৈরি হবে না, তখন সেটাকে বলা হয় স্পার্মেটোজেনেসিস। ইনকেফালাইটিস এটাও একটা হয়, এন্ডোথালমাইটিস, হ্যাঁ, যেটা ওই ইউভাল ট্রাক, তারপরে লেন্স এর কথা বলা আছে, এগুলো হলো অটোমেন ডিজিজ, ঠিক আছে? তাহলে ওখানে কি হলো, আবারও বলি, তাহলে সার্টেন টিস্যু দ্যাট ইজ স্পার্ম, সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, লেন্স এন্ড ইউভাল ট্রাক টু আই আর সিকোয়েস্টার্ড সো দ্যাট দ্যার অ্যান্টিজেন আর নট এক্সপোজ টু ইমিউন সিস্টেম, দিজ আর নট অ্যাজ ইমিউনোলজিক্যাল প্রিভিলেজ সাইটস। এখন এগুলো কি হলো, হোয়েন সাচ অ্যান্টিজেন ইন্টার সার্কুলেশন অ্যাক্সিডেন্টালি, দ্যাট ইজ আফটার ড্যামেজ, দে এলিসিট বোথ হিউমারাল অ্যান্ড সেলুলার রেসপন্স, এবং তখনই তোমার ডিজিজ হবে। কি কি? স্পার্মেটোজেনেসিস, এনকেফালাইটিস অর এন্ডোথালমাইটিস আর প্রোডিউসড, ঠিক আছে? তাহলে এই হলো তোমার হলো একটা কাজ ফার্স্ট। তারপরে এখানে দেখো, তারপরে এসে দেখো ডিমিনিশ সাপ্রেসর টিসেল ফাংশন, ওই অলরেডি আমি বললাম যে সাপ্রেসর টিসেল বা রেগুলেটরি টিসেল, ওই যে অলরেডি যেটা বললাম সেটাই দেখো, দি ফাংশন অফ দ্য সাপ্রেসর টিসেল ইজ টু সাপ্রেস দ্য অ্যাকশন অফ হেল্পার টিসেল, বাট হোয়েন দ্য নাম্বার এন্ড ফাংশন অফ সাপ্রেসর টিসেল ইজ ডিমিনিশড, দ্য এক্সাজারেটেড ফাংশন অফ অ্যাক্টিভেটেড হেল্পার টিসেলস ইজ কন্টিনিউড, এন্ড সাস এক্সাজারেটেড ফাংশন মে লিড টু অটোইমিউন ডিজিজ। এখন বুঝলো তো, হেলপার্টিসেল ফাংশন, আর তাহলে আমি বলতেছি না কিন্তু যে ফাংশন অফ, তাহলে সাপ্রেসর টিসেলটা রেগুলেট করতেছে হেলপার টিসেলকে, কিন্তু যদি কোনো কারণে সাপ্রেসর টিসেলের নাম্বার বা ফাংশন যদি সাপ্রেস হয়ে যায়, নিজেই যদি তার দৈহিক হয়ে যায়, তাহলে সে আর হেলপার টিসেলকে সে আর কন্ট্রোল করতে পারবে না, যা হলে তখন ইমিউন অটোইমিউন ডিজিজ হবে। তারপর হলো ইনঅ্যাপ্রোপ্রিয়েট এক্সপ্রেশন অফ প্লাস টু এমএসসি মলিকিউল, তুমি জানো এমএসসি টু মলিকিউল থাকে কোথায়, অ্যান্টিজেন প্রেজেন্ট সেল, তাই তো? কিন্তু অনেক কিছু কিছু কারণে দেখা যায়, কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় কি এমএসসি টু মলিকিউল গুলো এই অ্যান্টিজেন প্রেজেন্ট সেল ছাড়াও অন্য অর্গানও অন্য টিস্যুতে থাকতে পারে, থাকে, তখনই তোমার অটোইমিউন ডিজিজ হবে। যেমন তোমার এই যে প্যানক্রিয়াসের বিটা সেল, এখানে অনেক সময় তোমার যদি কোনো কারণে থাকে প্লাস টু মলিকিউল, হ্যাঁ, তখন তোমার ওই তখন তোমার টাইপ ওয়ান ডিপেন্ডেন্ট টাইপ ওয়ান তোমার ডায়াবেটিস মেলাটাস হবে, মানে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাটাস হবে। কি কারণ হচ্ছে বলতেছি এটা, তারপর তোমার হলো থাইরয়েড সেল, এসিনা সেল, আর এটাও তোমার একইভাবেই হবে বলতে আগে পড়ে নেই আগে। আর ইনঅ্যাপ্রোপ্রিয়েট এক্সপ্রেশন অফ ক্লাস টু এমএসসি মলিকিউল, কি ক্লাস টু এমএসসি মলিকিউলস আর নর্মালি
expressed only on antigen presenting cells. E plus 2 molecules are inappropriately expressed on the cell, like pancreatic beta cells, thyroid adenosine cells, MSH2 to sensitize helper T cell to peptide derived from the beta cells or thyroid adenosine cells. In that case, produce autoimmunity and leads to autoimmune disease. যেমন তোমার হলো এক্সাম্পল এখন আসো যে প্যানক্রিয়াটিক বিটা সেলস অফ ইন্ডিভিজুয়াল উইথ ইডো মানে ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস এক্সপ্রেস হাই লেভেলস অফ বোথ ক্লাস 1 এন্ড ক্লাস 2 এমএসসি মলিকিউলস ভাইরাস হেলদি বিটা সেলস এক্সপ্রেস লোয়ার লেভেল অফ ক্লাস 1 বাট ডু নট এক্সপ্রেস ক্লাস 2 এমএসসি মলিকিউল ঠিক আছে যেমন তাহলে কি হলো প্যানক্রিয়াটিক বিটা সেলে ওটা যেহেতু নিউক্লিয়েটার সেল তাহলে নিউক্লিয়ার সেলে কি থাকবে প্লাস ওয়ান এমএসসি ওয়ান স্যার কিন্তু প্লাস টু থাকবে না প্লাস টু থাকে হতো তোমার হলো অ্যান্টিজেন প্রেজেন্ট সেলে কোন কারণে যদি তোমার এই এমএসসি টু থাকে তখন তখন কি হবে তখন ওই ক্ষেত্রে তোমার হবে অটোমেন ডিজিজ হবে তখন প্যানক্রিয়াটিক বিটা সেলকে ডিস্ট্রয় করে দেবে যার ফলে হবে কি বিটা সেল ডিস্ট্রয় হয় তাহলে কি ইনসুলিন তৈরি হবে না তাহলে কি হবে তখনই ডায়াবেটিস যেটা হয় সেটাকে বলবো ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলিটাস তারপর থাইরয়েড অ্যাসিনাস সিমিলারলি থাইরয়েড অ্যাসিনাস সেলস ফ্রম দোজ উইথ গ্রেভস ডিজিজ গ্রেভস ডিজিজে অনেক মেকানিজম আছে আমরা হাইপারসেনসিটিজম পাবো টাইপ 5 তখনও পাবো তোমার গ্রেভস ডিজিজ থাইরয়েড প্যানক্রিয়াটিক বিটা সেল এটা বুঝি নাই স্যার প্যানক্রিয়াটিক বিটা সেলে এটা তোমার কোন এমএসসি কোনটা থাকে নরমাল থাকে এমএসসি 1 এমএসসি 1 স্যার এমএসসি 1 থাকে তাই তো কারণ হলো এমএসসি 1 থাকে কোথায় অল নিউক্লিয়েট সেল ইনক্লুডিং প্লেটলেট তাই না কিন্তু ক্লাস 2 থাকে থাকে না এখন কোন কারণে যদি এমএসসি 2 থাকে যদি তাহলে তোমার এই প্যানক্রিয়াটিক বিটা সেলের এগেইনস্টে তোমার অটো অ্যান্টিবডি তৈরি হবে এবং এই অটো অ্যান্টিবডি তৈরি তখন কি করবে এই বিটা সেলকে ডিস্ট্রয় করবে ঠিক আছে আর বিটা সেলের প্যানক্রিয়াটিক বিটা সেলের ফাংশন কি ইনসুলিন সিক্রেট করা এই ইনসুলিন সিক্রেট যদি না হয় তাহলে তোমার কি হবে তখন তোমার কি সুগার ব্লাড গ্লুকোজ বেড়ে যাবে ওটাকে বলা হয় ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস ঠিক আছে জি স্যার আচ্ছা তারপর থাইরয়েড অ্যাসিনাস সেল সিমিলারলি একই জিনিস গ্রেভিটি যেটা হয় ওই তোমার ক্লাস টু এমএসসি মনে করো ওখানে থাকে না কিন্তু যদি কোনো কারণে এক্সপ্রেস হয় তাহলে এসনা সেলকে তোমার ডিস্ট্রয় করবে এবং তোমার গ্রেভিটি যাবে এ হলো এক্সাম্পল তারপর হলো পলিক্লোনাল অ্যাক্টিভেশন অফ বি সেলস আচ্ছা বি সেল আর নর্মালি আর সিলেক্টিভ টু অ্যান অ্যান্টিজেন ইফ কনসেন্ট্রেশন অফ অ্যান্টিজেন আর এক্সেস Then, in addition to activation of specific clones of B cells, also causes non-specific activation of other clone of B cell called polyclonal activation. Polyclonal activation, and there is chance of autoimmune disease. এখানে একটা টার্ম তোমরা দুটা জানবা monoclonal antibody এবং polyclonal antibody জানবা তোমার বি সেল নরমালি তোমার অ্যান্টিবডি তৈরি হয় বি সেলের একই ক্লোন থেকে তৈরি হয় ঠিক আছে নরমালি সেটাকে বলা হয় মনোক্লোনাল অ্যাক্টিভেশন আবার কিছু কিছু ক্ষেত্রে হয় তোমার দুই বা তিন ধরনের বা আরো বেশি ক্লোন থেকে তোমার তৈরি হয় তখন বলবো পলিক্লোনাল অ্যাক্টিভেশন তো নরমালি যেটা হয় মনোক্লোন অ্যাক্টিভেশন হয় তো পলিক্লোনাল অ্যাক্টিভেশন কখন হয় যদি তোমার অ্যান্টিজেনের পরিমাণটা বেশি হয় আবার যদি তোমার কার্বোহাইড্রেট অ্যান্টিজেন বা পলিসেরাইড অ্যান্টিজেন যদি হয় তখন সেক্ষেত্রে তোমার এই তোমার এই অটোমেটিস্টা চান্স অনেক বেশি তখন এই যদি বেশি হয় তাহলে কি হবে তখন তারা বি সেলকে ডাইরেক্ট অ্যাক্টিভেশন করবে এবং তখন তোমার চান্স অফ অটোমেটিস এবং আমরা জানছি নর্মালি কি হয় একটা অ্যান্টিজেন যখন বডিতে প্রবেশ করে প্রথম কি হয় প্রথম তোমার অ্যান্টিজেন প্রেজেন্ট সেল এর ম্যাক্রোফেজ ওই লাইন থেকে আসবে ম্যাক্রোফেজ তাকে ইনভলভ করবে ইনভলভ করে কি হবে তারপর তোমাকে ভেঙে দেবে তারপরে এমএসএন বাইন্ড করে সেল সার্ভিস আসলো হেলপার টি সেল রিকগনাইজ করলো তারপরে তোমার হেলপার টি সেল অ্যাক্টিভেশন হলো তারপর তোমার বি সেল অ্যাক্টিভেশন করবে তারপর বি সেল তোমার অ্যান্টিবডি তৈরি করবে অনেক প্রসেস আসবে কিন্তু কিছু কিছু অ্যান্টিবডি আছে অ্যান্টিজেন আছে কি
ডাইরেক্টলি বি সেল অ্যাক্টিভেশন করে, যেমন তোমার হলো ওই টি ইন্ডিপেন্ডেন্ট অ্যান্টিজেন বলছিলাম না, ওগুলো কি কেমিক্যাল নেচার, কি ছিল পলিস্যাকারাইড নেচার, তাই না? এই পলিস্যাকারাইড অ্যান্টিজেন গুলো এগুলো খারাপ কিন্তু, এবং এগুলো তোমার অ্যাক্টিভেশন করে তোমার বি সেল কে। আরেকটা হলো এফটিন বার ভাইরাস, এগুলো তোমার করে ডাইরেক্টলি তোমার অ্যাক্টিভেশন করে বি সেল কে, তখন তোমার এগুলো হয়। তাহলে এই কনসেন্ট্রেশন অফ অ্যান্টিজেন ইজ এক্সেস, দেন দ্য অ্যাক্টিভেশন অফ স্পেসিফিক ক্লোনস অফ বি সেলস অলসো কজস নন স্পেসিফিক অ্যাক্টিভেশন অফ ক্লোন অফ বি সেল কল ফলে ক্লোন অ্যাক্টিভেশন অ্যান্ড দেয়ার ইজ চান্স অফ অটোমিক ডিজিজ। এক্সাম্পলটা আমরা জানি, দেখো বি সেল হ্যাজ গট রিসেপ্টর ফর এফটিন বার ভাইরাস, তোমরা তো অলরেডি জানো দিস ভাইরাস ক্যান অ্যাক্টিভেট মেনি বি সেলস at a time resulting in the production of non specific antibody. This non specific antibody may lead to autoimmune disease. তার এফটিন ভাইরাস বার ভাইরাস এটা কিন্তু অটোমিক ডিজিজ করে, এবং এগুলো অ্যাক্টিভেট করে বি সেলকে অ্যাক্টিভেশন করে, পাশাপাশি তোমার একই ক্লোনকে বি সেলের একই ক্লোনকে অ্যাক্টিভেশন করে, অনেক ধরনের বি সেলকে অ্যাক্টিভেশন করবে কি, ঠিক আছে? বা বলবো নন স্পেসিফিক, তাহলে কি হিউজ অ্যামাউন্ট অফ অ্যান্টিবডি ধরবে, তখন তোমার অ্যান্টিবডি অটোমিক ডিজিজ হবে। আবার আরেকটা আগে বললাম কি কার্বোহাইড্রেট অ্যান্টিজেন মানে পলিস্যাকারাইড, বা বেশ করে তোমার পলিস্যাকারাইড কোনটা, এই গ্রাম বেশ করে লাইফ ফোর্স পলিস্যাকারাইড গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া, এগুলো খেয়ে দে বাইপাস টি সেল এবং অ্যাক্টিভেট ডাইরেক্টলি অন বি সেল এবং কজেস পলিক্লোনাল অ্যাক্টিভেশন অফ বি সেল। তাহলে কার্বোহাইড্রেট অ্যান্টিজেন বা পলিস্যাকারাইড অ্যান্টিজেন, আবার কিছু কিছু বলতে পারি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়া যে লাইফ অফ অলসাইড, এগুলো কি করবে টি সেল কে অ্যাক্টিভেশন না করে ডাইরেক্টলি তোমার বি সেল কে অ্যাক্টিভেশন করবে, এবং তখন অনেক বি সেল কে অ্যাক্টিভেশন করবে, সেটাকে বলো পলিক্লোনাল অ্যাক্টিভেশন, অনেক ক্লোন কে বি সেলের অনেক ক্লোন কে অ্যাক্টিভেশন করবে, তখন তোমার হিউজ অ্যামাউন্ট অফ অ্যান্টিবডি তৈরি হবে এবং তখন তোমার অটোইমিউন। এই যে পরীক্ষায় একবার আসছিল এই কার্বোহাইড্রেট তোমার এটা যে তোমার পলিসাইড অ্যান্টিজেন কেবে হলে তোমার কোশ্চেন আবার খেয়াল নাই, কোশ্চেন তো দেখে নিবা, প্রবলেম বেশ কোশ্চেন আসলো একবার। তাহলে এই হলো তোমার এটা, এখন হলো জেনেটিক ফ্যাক্টর। তো অলরেডি তোমরা আমরা যখন এমএসসি পড়েছিলাম তখন কিন্তু আমরা অলরেডি পড়েছি এগুলো, ওই সেই একই জিনিসটাই যে কি ম্যানি অটোমিক ডিজিজ এক্সিবিট মার্ক ফ্যামিলিয়াল ইনসিডেন্স হুইচ সাজেস্ট জেনেটিক ডিসপোজিশন টু দিস ডিসঅর্ডার। কিছু কিছু অটোইমিউন ডিজিজ আছে যেগুলো জেনেটিক ফ্যাক্টরের সঙ্গে ইনভলভ, যেগুলো অলরেডি আমরা এবং ইয়েও পড়ছি, দেয়ার ইজ এ স্ট্রং অ্যাসোসিয়েশন অফ সাম ডিজিজ উইথ সার্টেন হিউম্যান লিউকোসাইট অ্যান্টিজেন আছে, এগুলো আর অত বলতেছি না। দেখ এক্সাম্পল, তাহলে উপরে এটা খালি জানো এটা, আর দেখো এক্সাম্পল কি ক্লাস ওয়ান এমএসসি রিলেটেড ডিজিজ কি আছে, অ্যাঙ্কারেজিং স্পন্ডাইটিস, রিটার সিন্ড্রোম, এটা তারপর ক্লাস টু এর সঙ্গে জড়িত কি রিলেটেড ডিজিজ হলো রিউমাটয়েড আর্থ্রাইটিস, গ্র্যাভিটিস, এসএলই, এগুলো। তাহলে এগুলো তোমার কিন্তু অটোমিক ডিজিজ কি কি আছে, আমরা কিন্তু অটোমিক ডিজিজটা কিন্তু আমি আজকে পড়াচ্ছি না, অটোমিক ডিজিজ আবার কিন্তু আছে, ওটা কিন্তু আমরা অটোমিক ডিজিজ থেকে তোমার যে প্রবলেম বেসড কোশ্চেন আসে এগুলো পরে পড়ানো হবে, এখন আমরা পড়াবো না, ঠিক আছে? তোমরা যেহেতু পরীক্ষা দিবা যার ফলে এখন আর ইয়ে দিচ্ছে না, অটোমিক ডিজিজ যখন পড়াবো স্ট্রংলি এগুলো তখন কিছু কিছু আলোচনা করা হবে তখন। তাহলে সঙ্গে অলরেডি তোমার এমএসসি তে পড়েছো অটোমিক ডিজিজ কি কি আছে, সে জিনিসগুলো সংক্ষেপে দুটো জাস্ট আমি এক্সাম্পল দিলাম। তাহলে কিছু কিছু অটোমিক ডিজিজ যেগুলো সঙ্গে জেনেটিক ফ্যাক্টর জড়িত এবং এগুলো ফ্যামিলিয়াল, তাই তো? এবং এক্সাম্পল জানো। তারপর মলেকুলার মিমিক্রি, এটাও যখন আমরা স্ট্রেপটোকাস পায়োজেন যখন পড়বো তখন স্ট্রেপটোপায়োজেনের কিছু স্টেন আছে যারা করবে রিমোটিক ফেভার করে এবং এজিএন একট গ্লোমেরুলোনেফ্রাইটিস করে, তখন আমি পড়বো বলবো। এবং অলরেডি প্যাথোজেনেসিস যখন পড়ে আসলাম তখন কিন্তু এই যে মলেকুলার মিমিক্রি পড়াইছিলাম এবং ইমিউনোলজিক্যাল মেকানিজম পড়াইছিলাম। যেমন উদাহরণ দিই, আবারও মনে করে দেয় এটা আবারও পড়বো, যে যখন মনে করো বেশ করে বাচ্চাদের ক্ষেত্রে পিসফুল জেডের চিলড্রেন এবং স্কুল চিলড্রেন, এদের কি হয় দেখো, অনেক সময় গলা ব্যথা হয়, তাই তো?
গলা ব্যথা, কার বাড়িতে হাসি হাসির শব্দ পাচ্ছি, হাস প্যাক প্যাক করতেছে কার বাড়িতে, গলা ব্যথা হয়। বাসরা অনেক সময় বাবা মাকে বলেও না, আবার গলা ব্যথা বাবা মাও সে ট্রিটমেন্ট করে না, এবং সেলফ লিমিট এমনিতে ভালো হয়ে যায়। এবং মেনলি করে কি স্ট্রেপটোকোকাস প্রয়োজন, এগুলো বা স্ট্রেন আছে। তার এই যে ভালো হয়ে গেল ইনফেকশন, ভালো হয়ে গেল গলা ব্যথা, ভালো হয়ে গেল, কোনো ট্রিটমেন্ট করলো না, এবং তোমার অর্গানিজমও তোমার বডি থেকে চলে গেল। কিন্তু এই অর্গানিজমটা কি করবে, বেশ কিছু স্টোর প্রয়োজনের ওখানে সেল হলো থাকে তোমার এম প্রোটিন, এম প্রোটিন এটা তোমার তৈরি হবে অ্যান্টিবডি, অ্যান্টিবডি তৈরি হলো। এইটা এখন কি করবে, এই অ্যান্টিবডি করবে কি, এক থেকে তিন সপ্তাহ পরে, ঠিক আছে, এক থেকে বা দুই থেকে, এক থেকেও বলতে পারো বা দুই থেকে চার সপ্তাহ, এই সময় হয় কি, তখন ওই যে অ্যান্টিবডি তৈরি হলো তখন সে অ্যান্টিজেনের বিরুদ্ধে কাজ করবে। তো এখানে অ্যান্টিজেন কিন্তু অলরেডি কিন্তু তৈরি হলো, স্টোর প্রয়োজন সেখানে বডিতে নাই। এখন এই যে আমাদের বডি কিছু স্ট্রাকচার আছে, যেমন তোমার যে হার্ট ভাল্ভ, তারপরে ব্রেনে কিছু করেক্ট প্লেক্সাস অফ ব্রেন, স্কিনে কিছু জয়েন্টের কিছু টিস্যু আছে, এগুলোর সঙ্গে তো এগুলোর সঙ্গে সিমিলারিটি আছে তোমার এম প্রোটিনের, তখন তারা মনে করবো কি এটাই তোমার স্ট্রেপটোকোকাস প্যাথোজেনের এম প্রোটিন, তখন তাদের বিপরীতে কাজ করবে। হ্যাঁ, যা হলে তখন তোমার ডিজিজ কি হবে, রিউমাটিক ফিভার, তারপর তোমার ইয়ে হয় না, সুলতানি কারো হয়, ইনফেক্টেড স্ক্যাবিজ যদি হয় সেক্ষেত্রেও কিন্তু ওই যে তখন তখন তোমার হয় এই জিএনটা হয়। তাহলে এই হলো মলেকুলার, এই জন্যই বলা হচ্ছে মলেকুলার মিমিক্রি, মলেকুল মিমিক্রি মানে কি একই ধরনের সেম, তাহলে কি ইনফেকশন এজেন্টস দ্যাট মিন ভেরিয়াস ব্যাকটেরিয়াল ভাইরাস possess antigen that elicit an immune response that cross react with components of human cells. One of the best example of molecular mimicry is the relationship between the M protein of streptococcus pyogenes and myosin of cardiac muscle. Antibodies against M protein cross react with cardiac myosin and leading to rheumatic fever. ঠিক আছে, বুঝলা তো, এই হলো মলেকুলার মিমিক্রি। আমরা কিন্তু ভাইবা তো এগুলো ইনভাইভ ধরি, কিন্তু পরীক্ষায় তো আসবে এগুলো। তাহলে এই হলো আরো বাবা, এখন তোমার এই যে মাইক্রোবাল ডিজিজ কি কি আছে এগুলো তোমার একটু এক্সাম্পল গুলো দেখে নিবা, ঠিক আছে। যেমন ব্যাকটেরিয়া, যেমন স্টোর পাইজন দ্বারা হয়, রিউমাটিক ফিভার, ক্যামেল ব্যাকটেরিয়া যেজনের জন্য জিবিএস গ্রেন বডি সিন্ড্রোম হয়, ইকোলাইয়ের জন্য হয় প্রাইমারি বিলিয়ারি সিরোসিস, ক্লামিডিয়ার জন্য হয় ডিটার সিন্ড্রোম, শিগার জন্য হয় ডিটার সিন্ড্রোম, ইয়েশেনা ইন্টারকোলাইটিস জন্য গ্রেভ ডিজিজ, এগুলো দেখে নিবা তোমরা একটু দেখে নিও। এখন অটোমিউন ডিজিজ, তাহলে এই হলো কারণ গুলো অলরেডি, আমি অটোমিউন এর যে মেকানিজম এগুলো আমরা অলরেডি পড়লাম, ছয়টা মেকানিজম, ঠিক আছে, ভালো করে পড়বে এগুলো পরীক্ষা। কিন্তু অটোমিউন ডিজিজ এর ডেফিনিশন এবং এটা অবশ্যই পরীক্ষায় ভাইবা বা রিটার্ন আসবে, সেখানে রিটার্ন আসে পাশাপাশি প্রবলেম বেশ করছেন এগুলো ইন্টারভিউ দেওয়া হয়। আচ্ছা, এখন এই অটোমিউন ডিজিজ আমরা ক্লাসিফাই করবো, একটা হলো লোকালাইজড বা অর্গানিক স্পেসিফিক, আরেকটা হলো সিস্টেমিক বা জেনারেলাইজড। লোকালাইজড এক্সাম্পল কি, মাইস্থেনা গ্র্যাভিস, গ্রেভ ডিজিজ, হাশিমোটোস থাইরয়েডাইটিস, ইনসুলিন ডিপেন্ডেন্ট ডায়াবেটিস মেলাইটিস, অটোইমিউন হেমোলাইটিক অ্যানিমিয়া, ইডিওপ্যাথিক থ্রম্বোসাইটিক পারফোরা, পার্নিশিয়াস অ্যানিমিয়া। আর তোমার হলো সিস্টেমিকের মধ্যে কি, এসএলই, সিস্টেমিক লুপাস এরিথেমাটোসাস, রিউমাটয়েড আর্থ্রাইটিস, রিউমাটিক ফিভার, জোগ্রান সিন্ড্রোম এবং গুইলেন বাই সিন্ড্রোম, ঠিক আছে, এই কথা সিস্টেম বা নন অর্গান স্পেসিফিক। তাহলে এক্সাম্পল হলো অবশ্যই এগুলো তোমার পরীক্ষায় আসতে পারে। তাহলে এই হলো তোমার হলো অটোইমিউন ডিজিজ। এখন আমরা যাবো হলো হাইপার সেন্সিটিভিটি।
হাইপারসেনসিটিভিটি, আমরা ছিলাম টাইপ ফোরে, দেখা যায়। হ্যালো স্যার, দেখা যাচ্ছে স্যার। সবগুলোই ছিল বাকি যে কমছেন জেল ক্লাসিফিকেশনের কোনটা ছিল, সবগুলোই ছিল তোমার অ্যান্টিবডি মেডিটেড, তাই তো? শুধু টাইপ ফোর টা ছিল সেল মেডিটেড, কোন সেল সেটা তোমার অবশ্যই পড়বা, ঠিক আছে? আর বাদ বাকি সবগুলো ছিল তোমার ইমিডিয়েট টাইপ, তাই তো? আর টাইম অনুযায়ী ইমিডিয়েট টাইপ, আর টাইপ ফোরটা কি ছিল? ডিলেট টাইপ, ঠিক আছে? এটা এখন এক্সাম্পল কি টিউবারকুলিন টেস্ট বা মনটক্স টেস্ট। মনটক্সের স্পেলিংটা অবশ্যই ভালো করে শিখবা, ভুল হয়। কন্টাক্ট ডার্মাটাইটিস, গুলেনবারি সিন্ড্রোম এবং টাইপ 1 ডায়াবেটিস মেলাইটাস, এই যে মনটক টেস্টের এক্সাম্পলটা অবশ্যই বলতে হবে। তারপরে তোমার এখন যাবে এবং কন্টাক্ট ডার্মাটাইটিস, এই দুইটা বলবো, তারপরে আর দুটা তোমার পরে বললেও আমরা না মাইন্ড করি এটা, কিন্তু তোমার এই দুইটা অবশ্যই বলতে হবে। এই দুটা না বলা বন্ধ, আমরা খালি পেশাবো কিন্তু, ঠিক আছে? এক্সাম্পল গেল মেকানিজম, কার এগেনস্টে এটা হয়, এটা হলো অলরেডি প্রথম ইয়ে থেকেই আমরা পড়তেছি যে হেলপার ওয়ান সেল সেলের কাজ কি ছিল সেটা আমরা পড়ছিলাম কিন্তু। একটা একটা তোমার কত দিলে ভাবা সেল সেল করতে জানছি আমরা, আচ্ছা এটা হয় হলো তোমার it develops against intracellular microbes and also by repeated exposure of inorganic substances like chromium, nickel, tail, hair dye and cosmetics in the skin. But intracellular microbes বলতে কি বোঝায়, যেমন হলো তোমার যেগুলো যেগুলো সেলের ভিতরে থাকে, যেমন তাই তো, যেমন তোমার মাইক্রোব্যাকটেরিয়াম, সে মাইক্রোটিউবারকুলোসিস, মাইক্রোব্যাকটেরিয়াম লেপ্টি, এগুলো হলো ইন্টারসেলুলার অর্গানিজম। তারপর রিকেটশিয়া, ক্লামিডিয়া, এগুলো তাই তো, আরো অনেক আছে, এগুলো অবশ্যই ইন্টারসেলুলার অর্গানিজম কি আছে ভালো করে অবশ্যই জানবা। তারপর আর কারে গেছে তো হয় কিছু ইনঅর্গানিক সাবস্টেন্স যেমন ক্রোমিয়াম, নিকেল, টেল্ক, হেয়ার ডাই, কসমেটিক্স ইন দ্য স্কিন, যারা চুল পাকা, চুল পাকে তখন কি হয়, হ্যাঁ তখন তোমার কি কলপ দেয়, তাই না? সেটা সেটা হোক বি হোক সবাই কলপ দেয়, তাই না? বা ফ্যাশনের জন্য অনেকে কলপ দেয়, তাই তো? এখন এই কলপটা দেখে কি হয়, অনেকে দেখবা তোমাকে কলপ দেওয়া মাত্রই 5-10 মিনিটের মধ্যেই একবারে ফেস তোমার একবার কি চুলকে একবার তোমার এই ফুলে যায়, হ্যাঁ গোটা বলে দেখো, হয় না তোমার এরকম কি কেস পেস লাল হয়ে যায় স্যার একবারে, তাই না? এরকম ফুলে যায় একবারে, এরকম কিন্তু হয় কিন্তু। তারপর কসমেটিক্স, কিছু কিছু কসমেটিক্স আছে সেগুলো অনেকে সহ্য হয় না, দেওয়া মাত্র তোমার একবার তোমার চুল পানো সরে যাবে এবং তোমার লাল হয়ে যাবে, ফুলে যাবে। প্রতিটা কিন্তু দুইটা মেকানিজম, একটা ইনিশিয়াল সেন্সিটাইজেশন ফেজ আর পরেরটা হলো রিফ্লেক্টর ফেজ, তাই তো? এখানেও তোমার আছে হলো ইনিশিয়াল সেন্সিটাইজেশন ফেজ, আমরা অলরেডি জানছি এটা, এগুলো এটা এটা এখানে এখানে ফিগারটা দেখো ইনিশিয়াল সেন্সিটাইজেশন ফেজ। প্রথম একটা যখন মনে করো অর্গানিজম বডিতে প্রবেশ করলো তখন কি হয়, অ্যান্টিডেন্ডি সেল তাকে ইনকাল্ট করলো এবং তাকে ভেঙে দিল, তাই তো? ব্রোকেন ডাউন ইন টু স্মল ফ্র্যাগমেন্ট, তারপর সেটা বাইন্ড করলো কি এমএসসি টু এবং এমএসসি ওয়ান এর সঙ্গে বাইন্ড করলো, তারপর সেটা সেগুলো কি আসলো এই ক্ষেত্রে কি হবে এমএসসি ওয়ান এর সঙ্গে বাইন্ড করবে এই ইন্টারসেলুলার ব্যাকটেরিয়া গুলো,
এগুলো বাইন্ড করে তোমার কি সেল সার্ভিস চলে আসলো, আসার পরে তখন হেল্পার টি সেল তাকে রিকগনাইজ করলো। তো যেহেতু এখানে এগুলো এমএসসি ওয়ানের সঙ্গে বাইন্ড করলো, এখানে কি হবে তোমার, এখানে তোমার তৈরি হবে হেল্পার টি সেল ডিফারেন্সিয়েট হয়ে হবে কি হেল্পার টি সেল ওয়ান এবং হেল্পার টি সেল টু, এবং এখানে রোল প্লে কি করবে হেল্পার টি সেল ওয়ান। এখন হেল্পার টি সেল ওয়ান তখন তোমার কি করবে, এটা সেন্সিটাইজড হয়ে থাকলো, এটাকে বলা হলো তোমার হলো সেন্সিটাইজড টেস্ট। তাহলে এখানে দেখে নিই একটু, অ্যান্টিজেন ইজ টেকেন আপ বাই অ্যান্টিজেন ডিপেন্ডেন্ট সেল এন্ড এক্সপ্রেসড অন দ্য সেল অফ সেল সার্ভিস অফ দ্য অ্যান্টিজেন ডিপেন্ডেন্ট সেল ইন অ্যাসোসিয়েশন উইথ এমএসসি টু মলিকিউল হুইচ ইজ রিকগনাইজড বাই সিডি ফোর হেল্পার টি সেল ওয়ান ও আসে। আচ্ছা, দি হেল্পার টি সেল দেন বিকাম সেন্সিটাইজড, তার মানে অ্যাক্টিভেটেড। অ্যাক্টিভেটেড টি সেলস দেন পলিফাইড অ্যান্ড ডিভাইডেড ইনটু হেল্পার টি সেল ওয়ান। এইটুকু হলো তোমার হেল্পার টি সেল ইনিশিয়াল সেন্সিটাইজড টেস্ট, তার মানে সে সেন্সিটাইজ হয়ে থাকলো। হাই ফ্যাসিলিটি সেন্সিটিভিটি মূল কথা হলো, প্রথমে তোমার হলো প্রথমে একটা অর্গানিজম প্রবেশ করলো, অ্যান্টিজেন প্রবেশ করলো, প্রথম থেকে সে সেন্সিটাইজ হয়ে থাকলো, তাই তো? তারপরে তোমার হলো এখন পরে তোমার এটাই লাস্ট ফিগারটাই দেখো, এখানে দেখাইছে, এটা দেখে নিও। আচ্ছা, এখন এখানে তারপরে ইফেক্টিভ ফেজে কি হয়, তারপরে এই হেল্পার টি সেল কি হলো সেন্সিটাইজ হয়ে থাকলো, তারপর সেই অ্যান্টিজেন আবারও মনে করো আমাদের বডিতে প্রবেশ করলো, ঠিক আছে, প্রবেশ করলো বা বডিতে আমাদের আছে, তখন কি হবে এই হেল্পার টি সেল ওয়ান তখন সে সিক্রেট করবে কি গামা ইন্টারফেরন, তাই তো? তারপর আরো সিক্রেশন কি করে তোমার ওই সেল মেটোরি সেখানে পড়ছে কিন্তু ইন্টারলিউকিন 2 স্যার, ইন্টারলিউকিন 2 সিক্রেশন করবে, তারপরে ইন্টারলিউকিন 2 সিক্রেশন করবে, তারপরে তোমার ওটাই করবে তোমার হলো ইন্টারলিউকিন 2 সিক্রেশন করবে, করে কি করবে ম্যাক্রোবেস কে অ্যাক্টিভেশন করবে, তাই তো? ম্যাক্রোবেস কে অ্যাক্টিভেশন করে কি করবে তার কিলিং পাওয়ারটা বাড়া দেবে, যা বলে ম্যাক্রোবেস তখন কি করবে ইন্টারসেলার ব্যাকগ্রাউন্ড যে মাইক্রো অর্গানিজম তাকে মেরে ফেলবে, যা এটাই হলো ডিলে টাইপ হাইপার সেন্সিটিভিটি, তাই তো? আবার কিছু ক্ষেত্রে হয় কি যে ইন্টারসেলার ব্যাকটেরিয়া যেগুলো সেগুলো তোমার হবে কি যে এই যে হেল্পার টি সেল ওয়ান সিক্রেট করবে কি তিন ধরনের সেল মেমোরি তোমার পড়ছো, যে তিন ধরনের তোমার সাইটোকাইন রিলিজ হবে, একটা হলো মনোসাইট বা ম্যাক্রোবেস কেমোট্রাকটিভ ফ্যাক্টর, তারপরে ম্যাক্রোবেস মাইগ্রেশন ইনহিবিশন ফ্যাক্টর, এবং আরেকটা হলো ম্যাক্রোবেস অ্যাক্টিভেশন ফ্যাক্টর, ওটার নাম হলো গামা ইন্টারফেরন, তাই না? তো এই মনোসাইট বা ম্যাক্রোবেস অ্যাক্টিভেশন ফ্যাক্টর এটা কি করবে, সে মনোসাইট কে সে অ্যাক্টিভ করবে, সিগন্যাল দেবে যে তুমি ওখানে ইনফেকশন হয়েছো, তুমি এখন আসো, তখন মনোসাইট টিস্যুতে চলে আসবে, তখন মনোসাইটটা কি হলো ম্যাক্রোফেজ তৈরি হলো মনোসাইট থেকে, ম্যাক্রোফেজ তখন অ্যাক্টিভেশন হয়, তখন সে কাজ করবে, ঠিক আছে? তারপরে কাজ করে কি করবে যে ইন্ডাস্ট্রিয়াল ব্যাকটেরিয়া যেগুলো আছে এগুলোকে কিল করবে, এবং ম্যাক্সিমাম ক্ষেত্রেই এই যে ইন্ডাস্ট্রিয়াল ব্যাকটেরিয়াকে সে মেরে ফেলবে, কিন্তু কোনো কোনো ক্ষেত্রে মারতে পারে না, ইন্ডাস্ট্রিয়াল ব্যাকটেরিয়া থেকেই যায়, তখন কি হবে, তখন সে অনবরত তখন সে আবার ওই যে আবার সে যে তিনটা যে বললাম যে মনোসাইট বা ম্যাক্রোবায়াস অ্যাক্টিভেশন কেমোট্রাকটিভ ফ্যাক্টর আবারও সে রিলিজ করবে, রিলিজ করে মনোসাইটকে বা ম্যাক্রোবায়াসকে টিস্যুতে নিয়ে আসলো, তারপর সেখান থেকে সে যাতে অন্য টিস্যুতে আবার না যেতে পারে ভয়ে, তখন সে সিক্রেট করবে কি মনোসাইট বা ম্যাক্রোবায়াস মাইগ্রেশন ইনহিবিশন ফ্যাক্টর, এই করে যেটা তোমার অ্যাকুমুলেট হলো ম্যাক্রোবেস তাকে আর অন্য জায়গায় যেতে দেবে না, তারপরে আর কি করবে ম্যাক্রোবেস অ্যাক্টিভেটিং ফ্যাক্টর নাম হলো গামা ইন্টারফেরন, আরেকটা নাম, তখন তাকে ম্যাক্রোবেস অ্যাক্টিভেশন করতেছে, তখন ম্যাক্রোবেস অ্যাক্টিভেশন করলে তখন সে কি করবে ওই ইন্টারসেলার ব্যাকটেরিয়াকে বেঁধে সে কাজ করে থাকবে, এখন কাজ করে থাকবে ভালো কথা, সে চেষ্টা করবে, কিন্তু চেষ্টা করতে করতে সে আর পারবে না, কিন্তু যখন পারবে না তখন করবে কি এই যে তোমার হলো হেল্পার টি সেল ওয়ান কন্টিনিউয়াসলি সে সিক্রেট করবে গামা ইন্টারফেরন বা ম্যাক্রোবেস অ্যাক্টিভেশন ফ্যাক্টর,
যে তুমি পাচ্ছ না কেন, আরো প্রেশার দাও, তুমি কাজ করতে থাকো, তুমি ওখানে অর্গানাইজেশন তুমি ওখানে যাও কাজ করতে থাকো, তোমার নিস্তার নেই। তখন এই ম্যাট্রাস করবে কি চিরেসাপ্ত হয়ে যাবে, তখন ওটাকে আমরা বলি ম্যাট্রাস, তখন তার শেপ চেঞ্জ হয়ে যায়, যখন পারবে না তখন কি হবে, তখন ওটাকে বলবো এপিথেলয়েড সেল, এপিথেলাম সেলের মতো হয়ে যাবে, তখন তাকে বলো এপিথেলয়েড সেল। তারপরে কয়েকটা এপিথেলয়েড সেল যখন একসাথে মিলিত হবে তখন তাকে বলবো জায়ান্ট সেল, ঠিক আছে, জায়ান্ট সেল। তারপরে এই এটাকেই বলবো আমরা টিউবারকল, টিউবারকল বলে, তখন এটাকে বলবো টিউবারকল। এবং এর চৌদিকে আবার ফাইব্রোব্লাস্ট, কোলাজেন টিস্যু থেকে ফাইব্রোব্লাস্ট আসবে, এসে তা ঘিরে ফেলবে, ঠিক আছে, এবং এর ভিতরে যে ব্লাড ভেসেল আছে সেখানে রাপচার করবে, তখন হবে কোয়াগুলেশন নেক্রোসিস। এই হলো তোমার এফেক্ট প্যাথস। তাহলে এটা একটু দেখে নাও, তাহলে সাবসিকুয়েন্ট ফেজ কি হলো, ইন সাবসিকুয়েন্ট এক্সপোজার টু দা অ্যান্টিজেন ইন্ডুসেস দা এফেক্ট ফেজ অফ ডিলেট হাইপারসেন, ডিলেট টাইপ হাইপারসেন। ম্যাক্রোফেজ এন্ড হেলপার টি সেল, কোনটা হেলপার টি সেল ওয়ান সেলস আর দা প্রিন্সিপাল এফেক্ট সেলস অফ দা ডিলেটেড হাইপারসেনসিটিভ রিঅ্যাকশন, সেলটা কোনটা ভালো করে জানবে এটা। তারপর কি সাইটোকাইনস ইলাবরেটেড বাই হেলপার টি সেল ওয়ান ইন্ডিউস ব্লাড মনোসাইটস টু অ্যাডহিয়ার টু ভাস্কুলার এন্ডোথেলিয়াল সেলস এন্ড মাইগ্রেট ফ্রম ব্লাড ইনটু দা সারাউন্ডিং টিস্যু। তার মানে এখানে সেকেন্ড কি করলো, মনোসাইট বা ম্যাক্রোফেজ কি কেমোটেকটিক ফ্যাক্টর চেঞ্জ করলো, করে মনোসাইটকে তোমার ব্লাড থেকে তোমার টিস্যুতে নিয়ে আসলো, তখন সেখানে হলো ম্যাক্রোফেজ থেকে এলো। তাহলে এইটুকু হলো, ডিউরিং দিস প্রসেস মনোসাইট ডিফারেনশিয়েট টু অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ। ওই আমি বাদ বাকি এগুলো সংক্ষেপে নিয়ে আসা হয়েছে, ওই যে বাদ বাকি আমি অনেক কিছু বললাম, তো অনেক কিছু এগুলো তোমার লিখতে পারবে না, সময়ের একটা ব্যাপার আছে, পরীক্ষায় তো অত সময় দিবে না। তারপরে মনোসাইট ডিফারেনশিয়েট টু অ্যাক্টিভেটেড ম্যাক্রোফেজ আছে করলো, তারপরে কি করলো phagocytic activity and lytic enzyme from macrophages in the area in fashion leads to a non-specific destruction of cells and thus of the intracellular pathogen. Generally, the pathogen is cleared rapidly with the little tissue damage. তাহলে এখানে কি হলো যে helper T cell প্রথম শিকার করলো তোমার হলো monocyte chemotactic factor, তারপরে কেমন মনোসাইটকে তোমার টিস্যুর টিস্যুতে নিয়ে আসলো, তখন হলো ম্যাক্রোফেজ। তারপরে হেলপার টি সেল কি করবে, ইন্টারলিউকিন টু টু তখন ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেশন করবে, করে ম্যাক্রোফেজকে অ্যাক্টিভেশন করলো, করে এবং গামা ইন্টারফন অ্যাক্টিভেশন সেখানে করলো, করে ম্যাক্রোফেজকে কি ফ্যাগোসাইটিক অ্যাক্টিভিটি বাড়ায় দিলো তখন ম্যাক্রোফেজ তাকে কি করে ইনগাল্ফ করবে এবং তার লাইটিং এনজাইম দ্বারা মেরে ফেলবে, তাই তো, এবং ওই ইন্টারসেলুলার অর্গানকে মারবেই, পাশাপাশি ওই সেলকেও মারবে, টিস্যুকেও মারবে, এবং এর ফলে কি হয়, জেনারেলি দ্য প্যাথোজেন ইজ ক্লিয়ার র্যাপিডলি উইথ লিটল টিস্যু ড্যামেজ। আচ্ছা, ফ্যাগোসাইটিক অ্যাক্টিভিটি এন্ড লাইটিক এনজাইমস ফ্রম ম্যাক্রোফেজ ইন দ্য এরিয়া অফ ইনফেকশন লিডস টু নন স্পেসিফিক ডিস্ট্রাকশন অফ সেলস এন্ড দাস অফ দ্য ইন্টারসেলুলার প্যাথোজেন, জেনারেলি দ্য প্যাথোজেন ইজ ক্লিয়ার র্যাপিডলি উইথ দ্য লিটল টিস্যু ড্যামেজ। দেন তোরা কি রসটা তো আচ্ছা ওটা ভিতরে রাখে দেন, ওটা আর সবাইকে ওই দেওয়ার ব্যবস্থা করেন। আচ্ছা, এটুকু প্রথম হলো। তারপরে এখন দেখো, হাউএভার ইন সাম কেসেস দ্য অ্যান্টিজেন ইজ নট ইজিলি ক্লিয়ার, কিছু এই যে তোমার প্রথম ওরা ইন্ডাস্ট্রিয়াল অর্ডার মারলো, কিন্তু কিছু ক্ষেত্রে কিন্তু অর্গানিজম ক্লিয়ার আউট হলো না, সব কিছুকে মারলো না, মারতে পারলো না, সেক্ষেত্রে কি হবে দেখো, এখন ডিউ টু পার্সিস্টেন্ট অ্যান্টিজেন দ্য অ্যাক্টিভেটেড হেলপার টি সেল continue to release macrophage activating factor, that is gamma interferon. So, due to continuous presence of macrophage activating factor, many of the macrophages are transformed into epithelial cells. These cells fused from giant cells and thus form granulomatous lesion. This is called tubercle. Okay? Granulomatous lesion. There is also a proliferation of fibroblast and release of collagen leading to fibrosis. In many occasions, there is also a coagulation necrosis due to damaged blood vessels. This is secondary type 4 hypersensitivity.
তাহলে প্রথম কি হলো যে একটা অর্গানিজম প্রবেশ করলো, বিশেষ করে ইন্টারসেলুলার ব্যাকটেরিয়া, তখন কি হলো কি অ্যান্টিজেন ব্যান্ডের সেল ইনগ্রাফ করলো, ভেঙে দিল, তারপরে সে এমএসসি ওয়ান বা এবং টু এর বাইন্ড করে সেল সার্ভিস আসলো, সেটাকে রিকগনাইজ করলো হেলপার টি সেল, হেলপার টি সেল থেকে সে ডিভাইডেড হয় হেলপার টি সেল ওয়ান এবং টু, এবং এখানে আসবে কি ওয়ানটা, ওয়ানটা তখন করলো কি ইন্টারলিংক টু সিগন্যাল করলো এবং গামা ইন্টারফন সিগন্যাল করলো, এগুলো আবার কি করবে তোমার ম্যাক্রোফেজের কে অ্যাক্টিভেশন করলো, তার কিলিং পাওয়ারটা বাড়িয়ে দেবে, যা বলে প্রথমে তোমার হলো তোমার হলো প্রথম কি হলো যে এই যে হেলপার টি সেল ওয়ান হলো এটা এই এইটুকু বললো সেন্সিটাইজেশন টেস্ট, তারপরে সেকেন্ড টাইম যখন আবার ওই সেই অ্যান্টিজেন প্রবেশ করলো তখন তোমার এই যে হেলপার টি সেল ওয়ান সিস্টেম কি করলো, তখন তোমার হলো ইন্টারলিউকিন ওয়ান তারপরে গামা ইন্টারফন বা গামা ইন্টারফন সিগন্যাল করলো, করে কি করলো ম্যাক্রোফেজের ক্লিয়ার অ্যাক্টিভিটি বাড়ায় দিবে, ম্যাক্রোফেজ তখন ইন্টারসেলুলার ব্যাকটেরিয়াকে মেরে ফেললো, কিন্তু কিছু ক্ষেত্রে মারতে পারে না, তখন কি হবে এই ম্যাক্রোফেজ তখন আবার তখন তোমার যে হেলপার টি সেল ওয়ান টা সিগন্যাল করে কি করবে তিনটা জিনিস সিগন্যাল করবে, একটা মনোসাইট ক্যামোটিক ফ্যাক্টর, মনোসাইট মাইগ্রেশন ইনহিবিশন ফ্যাক্টর এবং গামা ইন্টারফেরন বা ম্যাক্রোফেজ অ্যাক্টিভেট ফ্যাক্টর। তাহলে মনোসাইট যখন ব্লাড এসেছিলো ব্লাড থেকে টিস্যুতে আসলো তখন ম্যাক্রোফেজ হলো, তারপরে সে করলো কি ম্যাক্রোফেজ তখন গিয়ে তখন গামা ইন্টারফেরন অ্যাক্টিভেশন হয়ে সে কাজ করতে থাকবে, তাই তো, কিন্তু যখন মেজরিটির ক্ষেত্রে তোমার অর্গানিজম কি ক্লিয়ার আউট হয়ে যায়, কিন্তু কিছু ক্ষেত্রে অর্গানিজম মারতে পারে না, তখন সেই অর্গানিজম বিরুদ্ধে তখন কাজ করার জন্য তখন সেই হেলপার টি সেল ওয়ান কন্টিনিউয়াসলি সিগনেট করতে হবে কি গামা ইন্টারফেরন বা ম্যাক্রোফেজ অ্যাক্টিভেশন ফ্যাক্টর, তখন আসতে আলটিমেটলি কি ম্যাক্রোফেজ এই ম্যাক্রোফেজটা ট্রান্সফার হয় সেল তৈরি হবে এপিথেলিয়াল সেল, এপিথেলিয়াল সেল যখন কয়েকটা ফিউজ হয়ে যাবে তখন সেটাকে বলবো কি আবার ভিতরে কি থাকে ব্লাড ভেসেল, ব্লাড ভেসেল আবার ইরোশন হবে, হইলে তোমার হলো কোয়াগুলেশন নেক্রোসিস হবে, এই হলো তোমার টাইপ ফর হাইপারসেনসিটিভিটি। এটা হেলপার টি সেল তারপর সাইটোটক টি সেল এটাও কিছু রোল প্লে করে, এটাও একটু দেখে নিও, এটা আমি বলতেছি না, তো ওইটাই ওই ওইটাই ওই আগে যেটা দেখা যাবে না ওটাও মেইন ইন সাম কেসেস সিডি এইট প্লাস টি সেল ডেস্ট্রয় সেলস হয় অ্যান্টিজেনাস প্রেজেন্টেড উইথ এমএস ওয়ান প্লাস ওয়ান মলিকুল, টি সেল টাইপসিস ইন কেস অফ টাইপ ফোর হাইপারসেনসিটিভিটি ইজ মোর মার্ক বাই সাইটোটক টি সেল রেদার দেন হেলপার টি সেল, এটা পড়ে নিও আর এই ফিগারটাও দেখে নেবো তাহলে তোমরা ভালো করে বুঝবা। এই যে একটা টিউবার হলো একটা তোমার বা গ্রানুলার লেশনের একটা তোমার এটা ফিগার বুঝছো, এগুলো আঁকতে হবে, এগুলো আমরা যখন আবারও টিবি মাইক্রোফোন টিউবার ফেলে যখন পড়বো তখন এগুলো আবার আসবে, কিন্তু এই আলোচনাটাই আবার আসবে কিন্তু, ঠিক আছে, তখন টাইপ ফোর হাইপারটেনশন পেয়ে যাবা। আচ্ছা মন্ট্রক্স টেস্ট এক্সাম্পল তো আগেই বললাম, এটা এখানে পড়তে পারে না, এখানে আমরা যখন মাইক্রোফোন ঠিকভাবে করে যখন পড়বো তখন আমরা এগুলো জানবো, এখানে বাদ দাও। এখন টাইপ ফাইভ হাইপার সেন্সিটিভিটি বা স্টিমুলেটরি হাইপার সেন্সিটিভিটি, এটা খুবই শর্ট, ইটস মেডিয়েটেড বাই অ্যান্টিবডি হুইচ ওয়ান বাইন্ডস উইথ অ্যান্টিজেন অন দ্য সেল সার্ফেস স্টিমুলেটস দ্য সেলুলার ফাংশন, এক্সাম্পল গ্রেভস ডিজিজ। তাহলে হলো কি অ্যান্টিজেন যখন অ্যান্টিবডির সঙ্গে বাইন্ড করলো তখন কি হবে সেটা স্টিমুলেট সেলুলার ফাংশন, যেমন হলো কি গ্রেভস ডিজিজে কি হয় যেমন দেখো নর্মাল মেকানিজম আমরা জানি যে পিটুইটারি গ্ল্যান্ড থেকে সিক্রেশন হয় তোমার কি থাইরয়েড স্টিমুলেটরি হরমোন টিএসএইচ, ওটা আবার কাজ করবে কি থাইরয়েড এসিনাস সেল, ওখানে তোমার রিসেপ্টর আছে, তাই তো,
পরশনে বাইন্ড করো, বাইন্ড করে সেলের ভিতরে প্রবেশ করবে এবং এসিনা সেলকে তারা অ্যাক্টিভেশন করবে, এবং এসিনা সেল থেকে তোমার রিলিজ হবে কি T3 এবং T4, তাই না? তাই তো, নর্মালি এটা আমার কাছে যেমন। কিন্তু এই যে আমরা ফিগার এখানে যাই, এইটা এই ফিগারটা থাকো, তাহলে নর্মাল মেকানিজম এটা। আর কিছু হয় কি, তাহলে এই যে এটা দেখো, এই যে এটা দেখো, এটা এটা হলো থাইরয়েড এপিথেলিয়াল সেল বা থাইরয়েড এসিনাস সেল। এখানে কি প্রথম হয় কি, তোমার অ্যান্টিজেন, তোমার প্রথম নর্মাল মেকানিজম কি হরমোন, যেটা তোমার থাইরয়েড স্টিমুলেটিং হরমোনের রিসেপ্টর এসিনাস সেলের রিসেপ্টর আছে, একসঙ্গে বাইন্ড করে সেলের ভিতরে প্রবেশ করবে এবং থাইরয়েড এসিনাস এসিনাস সেল তখন সিক্রেট করবে কি T3 T4 নর্মালি। কিন্তু এই গ্র্যাভ রিলিজ হয় কি, এই থাইরয়েড স্টিমুলেটিং হরমোন সিক্রেশন এই রিসেপ্টর আছে এর বিপরীতে অ্যান্টিবডি তৈরি হয়, এটাকে নাম হলো লং অ্যাক্টিভ অ্যাক্টিং থাইরয়েড স্টিমুলেটিং হরমোন, ঠিক আছে? এটা একটা অটো অটো অ্যান্টিবডি, এবং এই অটো অ্যান্টিবডি ফাংশনটা কি, এই অটো অ্যান্টিবডি তখন কি করবে, এই হেলপার টি সেল এর সঙ্গে বাইন্ড করবে, সরি এই রিসেপ্টর আছে এর সঙ্গে বাইন্ড করবে। এটা যদি বাইন্ড করে তা তোমার যে পিটুইটারি গ্ল্যান্ড থেকে যে আসতে যে তোমার টিএসএস ওটা তখন বাইন্ড করতে পারলো না, তাই তো? এবং এই যে অটো অ্যান্টিবডি তৈরি হলো, এটা তখন তোমার থাইরয়েড এসিনাস সেলে প্রবেশ করলো এবং সেখান থেকে তোমার T3 T4 তৈরি হবে, এবং তৈরি হবে আনকন্ট্রোলড ম্যানার, কন্টিনিউয়াস তৈরি হয়ে থাকবে, যাবে তোমার তখন তোমার হবে কি এই যে তোমার গ্র্যাভিটিজ হয়, এবং গ্র্যাভিটিজ কি হয়, হাইপার থাইরয়েডিজম হয়, তাই না? হাইপার থাইরয়েডিজম হয়, এটা হলো নর্মাল মেকানিজম। এটা একটু তাহলে আমরা একটু পড়ে নিয়ে দেখো, গ্র্যাভিটিজ কি হয় মেকানিজম দেখো। নর্মালি থাইরয়েড স্টিমুলেটিং হরমোন কামিং ফ্রম পিটুইটারি গ্ল্যান্ড অ্যান্ড বাইন্ডস উইথ দ্য টিএসএস রিসেপ্টর অন দ্য থাইরয়েড ফলিকুলার সেলস বা এসিনাস সেল, যেটাই বলো না কেন, অ্যান্ড স্টিমুলেট ফর প্রোডাকশন অফ থাইরয়েড হরমোন T3 T4 নর্মালি। এখন গ্র্যাভিটিজ কি হচ্ছে, লং অ্যাক্টিং থাইরয়েড স্টিমুলেটিং অ্যান্টিবডি, এটা তৈরি হচ্ছে এগেইনস্ট দ্য রিসেপ্টর ফর থাইরয়েড স্টিমুলেটিং হরমোন প্রেজেন্ট অন দ্য থাইরয়েড ফলিকুলার সেলস। এটা আবার কি করবে, দিস অটো অ্যান্টিবডি বাইন্ডস উইথ দ্য থাইরয়েড স্টিমুলেটিং হরমোন রিসেপ্টর দ্য স্টিমুলেটিং থাইরয়েড গ্ল্যান্ড লাইক থাইরয়েড স্টিমুলেটিং হরমোন বাট ইন অ্যান আনকন্ট্রোলড ওয়ে লিডিং টু এক্সেস প্রোডাকশন অফ থাইরয়েড হরমোন তাহলে কি হবে, রেজাল্টস ইন থাইরয়েড অক্সিডেশন অর হাইপার থাইরয়েডিজম, এটা হলো গ্র্যাভিটিজ, এটা হলো টাইপ 5, ঠিক আছে? তাহলে টাইপ 5 আজকে বললাম, টাইপ 4 পড়ে নিলাম। তাহলে এখন তোমার এখন দেখো, আর যদি হাইপার সেন্সিটিভিটি এখন তোমার তাহলে অবশ্যই তাহলে প্রথম জানবা যে ইমিউন সিস্টেমের ডিজঅর্ডার কি কি আছে, যেটা আমরা ইমিউনিটি ইন্টারভেনশন পড়ছিলাম তখন ছিল যে ভালো দিকও আছে খারাপ দিকও আছে, খারাপ দিকটা কি এইটা, আর ভালো দিকটা কি, তারা আমাদেরকে ইমিউনিটি দেবে এগেনস্ট কি ফরেন সাবস্ট্যান্স যেমন ব্যাকটেরিয়া ভাইরাস, এটা আর ভালো দিক কি খারাপ দিক কি, যে ডিজিজ কিছু করবে যেমন হাইপার সেন্সিটিভ রিঅ্যাকশন করবে, অটোমন ডিজিজ করবে, আর যদি ডেভেন্স হয় তাহলে ইমিউনোলজিক্যাল ডেভেন্স স্টেটস। আচ্ছা আমি এখন ইমিউনোলজিক্যাল ডেভেন্স স্টেটস এটাও ক্লাস একটা আছে, এটা তোমাদের পরে যে কি, তারপরে আরেকটা ক্লাস আছে অ্যান্টিজেন অ্যান্টিবডি রিঅ্যাকশন এবং অটোমন ডিজিজ, এই কয়েকটা ক্লাস বাকি থাকবে, এগুলো তোমাদের পরে পড়ানো হবে, ঠিক আছে? এখন দেখো ডেভিডেন দেখো তো, এখন এখন বোঝো কিনা, অ্যান্ড এক্সাজারেটেড অর ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইমিউন রেসপন্স দ্যাট লিডস টু টিস্যু ড্যামেজ অ্যান্ড ইউজুয়ালি অকার্স অন সাবসিকুয়েন্ট এক্সপোজার টু দ্যাট পার্টিকুলার অ্যান্টিজেন অর ইমিউনোজেন ইজ কল হাইপার সেন্সিটিভিটি। এখন কি বুঝতেছে এখন, তাহলে এক্সাজারেটেড অতিরিক্ত বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট ইমিউন রেসপন্স হবে, যেটা কি করবে টিস্যু ড্যামেজ করবে, কখন করবে, ইউজুয়ালি অকার্স অন সাবসিকুয়েন্ট এক্সপোজার টু দ্যাট পার্টিকুলার অ্যান্টিজেন, একই অ্যান্টিজেন যখন প্রথম প্রবেশ করলো তখন প্রথম কি সেন্সিটাইজ হয়ে থাকবে, তখন কিন্তু কোনো ড্যামেজ করবে না, যখন তোমার হলো আবার সেকেন্ড টাইম যখন প্রবেশ করলো ওইটা আবার তোমার হলো কি কিছু ড্যামেজ করবে, এটা হলো হাইপার সেন্সিটিভিটি।
তাহলে এটা ভালো করে এটা মানে একটা ভালো করে পড়ে নেবা ঠিক আছে আর তাহলে এই তো তোমাদের ক্লাস আর তোমাদের পরীক্ষা তাহলে কি ক্লাস তাহলে কি করবে এখন বলো হ্যালো হ্যালো ক্লাস করতে চাই না ক্লাস করতে চাও না সেটা তো বুঝলাম কিন্তু কথা হলো যে তোমাদের পরীক্ষা এখন কি ঠিক আছে আবহাওয়া তো বাদ রাখলাম ঠিক আছে আবহাওয়া তো বাদ রাখলাম তারপর সিদ্ধান্ত তোমার যে সিদ্ধান্ত আসুক রাজশাহী থেকে মিটিং এখনো হয়নি মিটিং হোক ওখানে কি সিদ্ধান্ত পড়ানো হয় নাই স্যার এক্ষেত্রে স্যার যদি তাদের ক্লাস অফ হয়ে যায় সেক্ষেত্রে স্যার আমাদের এটা কিভাবে শেষ হবে বা হচ্ছে স্যার এই ক্লাস গুলো আমরা কিভাবে করবো স্যার এখন আমি তো আগামী সপ্তাহে থাকতেছি না আমি আগামী সপ্তাহে ইয়েতে যাচ্ছি ঢাকাতে যাচ্ছি পুরো সপ্তাহে থাকবো না জি স্যার ওখানে একটা ট্রেনিং এ যাব আইসিডি ডিআরবি যাওয়ার না থাকলে হয়তো আমি শুরু কন্ট্যাক্ট করতে পারতাম তবে তারপরে আসার পরে এই ঢাকাতে আসার পরে তোমাদের ইন্টারেস্ট ফিল করো তাহলে তখন ক্লাস নিব এবং বেশ করে তোমার হয়তো যারা ইন্টারেস্টেড তারা তোমার ইয়া করিও অ্যাটেন্ড করো বেশ সময় ইরেগুলার ব্যাচ এবং খন্ড ওই যে ডিএলএম কোর্সের ছাত্র আসো ঠিক আছে আমি আসা তোমার যোগাযোগ রাখিও আমি আসার পরে তোমাদের ক্লাস নিতে থাকবো কিন্তু এবং এছাড়াও তোমার যারা ইন্টারেস্ট ফিল করবা তারা ক্লাসে থাকবা জি স্যার কিন্তু সবাই থাকতে হবে ধন্যবাদ স্যার থ্যাংক ইউ স্যার আসসালামু আলাইকুম